الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আওয়াজ শুনে তো বেশি ভালো মনে হচ্ছে না গলা ছেড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসাকার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার বেশি না কম একটু জোরে বলেন তো আল্লাহু আকবার সারা পৃথিবীতে মুসলমানকে মেরে ফেলার চিন্তা করছে ইহুদিরা তো মুসলমানদেরকে যত মারে আল্লাহ তত মুসলমানদেরকে বাড়ায়া দেয় এই ইসরায়েল হবে ইহুদিদের কবরস্থান এখানেই তাদেরকে দাফন করা হবে এবং অচিরেই সাজার এবং হাজার পৃথিবীর গাছপালা এবং পাথর বলে দিবে আমার পিছনে ইহুদি লুকানো ধরো এবং কার হুকুম এটা কার হুকুম আল্লাহর হুকুম এখন আমরা আছি না ফিলিস্তিনের পক্ষে আছেন তো আপনারা আমাদের দেশের প্রধানমন্ত্রীও তাদের সাথে সখ্যতা ঘোষণা করেছেন আমরা কোন মুসলমানের মানহানি করতে দেব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন আল্লাহ সবাইকে কবুল করেন আমরা মুসলমানরা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি তা না হলে সারা পৃথিবীতে তালাশ করে ইহুদিদেরকে আমরা এখনই পিটিয়ে মারতাম ঠিক না বা ঠিক কিন্তু ইসলাম বলে অপরাধ একজন করলে তাকেই শাস্তি দিতে হবে ওর অপরাধের কারণে অন্যদেরকে শাস্তি দেয়া জায়েজ তবে ফিলিস্তিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন এই ভূমি কোনোদিন বিধর্মীদের হাতে যায়নি ভবিষ্যতেও যাবে না এটা নবীদের ভূমি এটা কিয়ামতের ময়দান এটা হাশরের ময়দান এখানে সব সময় মুমিনদের কর্তৃত্ব ছিল থাকবে অচিরেই আমরা তার রেজাল ইনশাআল্লাহ পাবো আল্লাহ কবুল করুক অনেক সুন্দর করে একটা আয়োজন করেছেন আমি কক্সবাজারে এই বছরের প্রথম প্রোগ্রাম শুরু করছি তো আমার প্রিয় শাহিনুল হক আমি ওর ভক্ত হয়ে গেছি ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান উপজেলা জেলা পরিষদের যারা দায়িত্বে আছেন এরা হলো সব 60-এর উপরে আমি 60-এর নিচে পাইনি কাউকে এই পাইলাম ইয়ং একজন আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহকে বলেছিলাম যে কক্সবাজারের সব জনগণের এখানে উপস্থিতি আপনি একটু এনশিওর করে দিয়ে দেখেন দোয়া কবুল হয় কেমনে শাহিনও তাই বললেন তো এখন সারা কক্সবাজারের যিনি প্রতিনিধি তিনি এখানে হাজির হয়েছেন আল্লাহ কবুল করুক আরো জোরে বলি আমিন ধর্ম ছড়া এটা ইসলাম পরিয়নিয়ন না যিনি নাম রেখেছিলেন তিনি আজকে দুনিয়াতে নাই আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই সিরাত কমিটিকে আল্লাহ কবুল করুক আমাদের আজকের প্রধান অতিথি জনাব সামনে আসলে তো আমি কোথায় যাব ধরো জায়গা নাই তোমাদের তোমাদের এখানে এই অবস্থা এর আগে এসেছি জায়গা হয় না ওই গাছের চালে টিনের চালে উঠে মানুষ একটু বড় জায়গা করে দিতে বলো আমাদের আজকের প্রধান অতিথিকে শাহিনুল হক মাশাল মাশা আল্লাহ আল্লাহ আমাদের এই ভাইটাকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন তার পরিবারকে কবুল করুন তার আব্বা আমাকে মাফ করে দেন আব্বা কি ছিলেন আর ছেলেকে আল্লাহ দিয়ে দিয়েছে পুরা জিলায় আলহামদুলিল্লাহ আছেন তো আব্বা আছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক আম্মাকে আল্লাহ কবুল করুক আমাদের আজকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি মাওলানা মাশরুকুর রহমান মাশাআল্লাহ হুজুর ভালো আছেন আপনি আমাদের ওস্তাদ সামতুল্লাহ আলমেদিন আজকের আমাদের সভাপতি আমার আগে কথা বলেছেন লক্ষ আলেমের ওস্তাদ ওস্তাদুল আসাতিজা ওস্তাদুল ওয়াইজিন ওস্তাদুল মুহাদ্দিসিন আমাদের প্রিয় মুহতারাম অধ্যক্ষ চকরিয়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা শফিউল হক জেহাদি হাফেজাহুল্লাহ অত্যন্ত বাদলিল তিনি কথা বলেন আল্লাহ তার কথাকে আমাদের আমলে তৌফিক দান করেন এখানে এসেছেন এখানে চেয়ারম্যান সাহেব আপনি মাশাআল্লাহ কপালে কি সুন্দর নামাজের দাগ শরীর আরো কমায়া ফেলতে হবে তাহলে জনগণের খেদমত আরো বেশি করা যাবে সুন্দর মানুষ আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করুন আমাদের মেম্বার সাহেব আছেন পাশে
অসংখ্য মেম্বার সাহেব আছেন সর্বোপরি এই ইউনিয়নে যিনি আগে চেয়ারম্যান ছিলেন উনি ওনার ঘরেই আজকে আমাদের আপ্যায়নের ব্যবস্থা হয়েছে সাত ভাইয়ের একজন চলে গেছেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি তার জন্য দোয়া চেয়েছেন হাকিমের বড় ভাই আল্লাহ তাকে বেহেশত নসিব করুক দেলওয়ারের আব্বা শাহিনের আব্বা আল্লাহ এই সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করুক আর এই মাদ্রাসাটা যিনি গড়েছেন তিনি আজকে নেই মাওলানা শফিউল মাওলানা কলিমুল্লাহ ওনার ছেলেও এখানে বসা আছেন কলিমুল্লাহ সাহেবকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন সর্বোপরি আপনারা হাজির হয়েছেন যারা আজকের মাহফিলের মধ্যমণি আমাদের প্রিয় মেহমান বলেছেন আরও যারা এসেছেন আমাদের প্রিয় প্রশাসনের ভাইরা পুলিশ ডিবি এসবি এনএসআই র্যাব বর্ডার গার্ডের সদস্যরা এসেছেন ভিন্ন ধর্মী অবলম্বী মা বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন আমাদের প্রিয় শাহিন ভাইয়ের সাথে অনেক মেহমান এসেছেন আল্লাহ তাদেরকেও কবুল করুন আমাদের আজকে জনাব আরিফুল ইসলাম সাহেব এসেছেন এরপরে আমাদের আগে মাওলানা আব্দুল মান্নান সাহেব কথা বলেছেন তো আমরা ইনশাআল্লাহ আমাকে একটা বিষয় বরাদ্দ করে দেওয়া হয়েছে এই বিষয়ের আলোকে আমি কথা বলার চেষ্টা করব মানব সৃষ্টির ইতিবৃত্তি আল কোরআন ও বিজ্ঞানের আলোকে আলোচনা আল কোরআন পুরোটাই বিজ্ঞান বিজ্ঞানের জনক হলো কোরআন বিজ্ঞানের জন্ম হয়েছে কোরআন থেকে কোরআন হতো না বিজ্ঞান হতো না এবং বিজ্ঞানের মেইন সোর্স হলো মেয়েরাজ মেয়েরাজ হতো না আমরা কিছুই পেতাম না এই যে মাইক এই যে আজকে টেলিভিশন এই সবগুলোর ইনভেনশনের মূল সোর্স হলো মেয়েরাজ সেই মেয়েরাজের ভূমি হলো বাইতুল মুকাদ্দাস মেয়েরাজের ভূমি কোনটা বাইতুল মুকাদ্দাস রাসূল সাল্লাম বলছেন যে এখানে কিয়ামত পর্যন্ত একটা শূন্য বাহিনী একটা ফেরেশতা বাহিনী আল্লাহ রেখে দিবেন এবং এই ফিলিস্তিনে একটা গ্রুপ থাকবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে এটা কখনো কাফেররা হস্তগত করতে পারবে না রাসূল বলেছেন ফাতুবালি শাম শাম হলো পাঁচটা দেশকে নিয়ে এখানেই কিয়ামত হবে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ সব দিক থেকে নিয়ে ওই শামে উঠাবেন শাম হলো আজকের ফিলিস্তিন এটা পাঁচটা দেশ নিয়ে শাম ফিলিস্তিন ইসরায়েল জর্ডান লেবানন এবং সিরিয়া এই পাঁচটাকে একসাথে বলা হয় হাদিসের ভাষায় শাম কি বলা হয় শাম আরদুল মাহশারে ওয়াল মানশার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এটা পুনরুত্থানের জায়গা এবং এখানে হাশরের মাঠ অনুষ্ঠিত হবে সুবহানাল্লাহ এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এক গ্রুপকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন আরেক গ্রুপকে জাহান্নামে পাঠিয়ে দিবেন আল্লাহ আমাদের সবার জন্য জান্নাত কবুল করুন আমিন আমাদের সৃষ্টি কেন হয়েছে এটা আল্লাহ সুন্দর করে সূরা বাকারা সহ কোরআন শরীফের প্রায় আটটি জায়গাতে এই জিনিসটা আল্লাহ লোকেট করেছেন কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন What's the purpose of his creation? কেন তিনি সৃষ্টি করলেন সূরা বাকারা শুরুতেই 28-29 নম্বর আয়াতের দিকে আল্লাহ বলছেন ইন্নি জাআলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন إذ قال ربه جكون الله بولن رب بولن إني جاعل في الأرض خليفة آمي أمار بوتي ندي بريتي بيتي بات دي جاي فرشترا بولو أتجعل ما يفسد فيها আপনি কি এরকম একটা সৃষ্টি করবেন যারা ফেতনা করবে ফাসাদ করবে ইউসফিকু দিমা রক্ত প্রবাহিত করবে এখন রক্ত প্রবাহিত হচ্ছে কিনা হচ্ছে কিনা কক্সবাজারটা শান্তিতে আছে কি বলেন হ্যাঁ সবখানে রক্ত হানাহানি কিছু না কিছু আছে কিন্তু চূড়ান্ত রক্ত প্রবাহিত হচ্ছে এখন কোথায় বলেন কোথায় এক মাসে 12,000 নিরীহ অবলা সরলা মা বোন শিশুকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে হসপিটালও রেহাই পায় নাই মনে রাখবা প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেবেন কে নেবেন আল্লাহু আজিজুন জুনতেকাম আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ পরায়ণ আর কেউ নাই ছোট্ট ছোট্ট শিশুরা বোম খাচ্ছে আমাদের দেশে শিশুরা আহত হলে মাকে ডাকে
আর ফিলিস্তিনের শিশুরা আহত হলে কাকে ডাকে কাকে ডাকে এজন্য রাসূল বলেছেন আল ঈমান বিশাম ঈমান থাকবে এই শামে ইসলাম থাকবে শামে রাসূল স্বপ্ন দেখলেন রাসূল ঘুমিয়ে আছেন রাসূলের বালিশের নিচ থেকে ইমাদুল কোরআন কোরআনের পিলারটাকে আল্লাহ আকাশে তুলে নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন এরপরে দেখলেন এটাকে নিয়ে সিরিয়াতে গেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ শেষ জামানায় কোরআন থাকবে সিরিয়ায় কোথায় থাকবে সিরিয়ায় থাকবে যারা সিরিয়াকে ভালোবাসবে না এরা ইসলামের চূড়ান্ত দুশমন হিসেবে আখ্যায়িত হবে যারা সিরিয়ার সাথে একাত্মতা ঘোষণা করবে এরা মুমিন হিসেবে আল্লাহর দরবারে পরিচিত হয়ে যাবে থাকবেন তো সিরিয়ার সাথে না থাকলে আপনার ঈমান শেষ আল্লাহ বললেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন মাটি থেকে কিসের থেকে মাটি থেকে বিভিন্ন ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো কেউ সাকসেসফুলি আনতে পারলেন না অবশেষে মালাকাল মউতকে দায়িত্ব দিলেন তিনি মাটি আনলেন ছিনিয়ে অনেক লম্বা ঘটনা এই সমস্ত ইতিহাসের বইতে অনেক কিছু লেখা হয়েছে সব রকমের মাটি তিনি নিয়ে আসলেন এই জন্য আদম আলাইহিস সালামের সন্তান কালো আছে না নাই সাদা বেগুনি বেগুনি হড়ে শুধু আন্দাজে আছে আছে হবে বিভিন্ন রঙের আল্লাহ বিভিন্ন ডাইমেনশন সৃষ্টি করলেন আবার কেউ কেউ বলেছেন এই যে কালো মানুষ যারা এরা হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামের চার ছেলে ছিল কয় ছেলে শাম হাম ইয়াবেস কেনান কয়জন চারজন শাম হাম ইয়াবেস কেনান এই ইয়াবেস ছিল একটু বেয়ার টাইপের যখন নৌকায় তিনি উঠলেন কেনান উঠল না কেনান বললেন আল জেবালু ইউসিমুনি পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে আল্লাহ বললেন লা আসমাল ইয়াম নূহের প্লাবন থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোই কেনান ডুবে গেল নৌকায় যারা রয়েছিল এদেরকে তিনি বললেন তোমরা কোন রকমের ফ্যামিলি সম্পর্কে যেও না কিন্তু ইয়াবেস এই খবরটা মানে নেই না মেনে ফ্যামিলি সম্পর্কে যাওয়ার কারণে তার সন্তান সবগুলোকে কালো বানিয়ে দেয়া হয়েছে এটাকে সবাই স্বীকৃতি দেন নাই এটা কোন কোন মুফাসসিরিন কিরাম এরকম একটা রিউমার ছড়িয়েছেন কিন্তু মূল ফ্যাক্ট হলো পৃথিবীর সব রকমের মাটি আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ দান করেছেন আর সেখানে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে মক্কা এবং তায়েফের মধ্যখানে আর মা হাওয়াকে বানিয়েছে জান্নাতে আদমকে বানিয়েছেন জুমার দিন কোন দিন কথা বলেন না কেন কথা বলবেন জুমার দিন বানিয়েছেন জুমার দিন তিনাকে জান্নাতে ঢুকিয়েছেন জুমার দিন বের করেছেন জুমার দিন কিয়ামত হবে কি হবে কিয়ামত হবে আবার জুমার দিন আমরা জান্নাতে ঢুকবো আল্লাহ কবুল করুন জান্নাতে প্রথম ঢুকবেন কে কে মুহাম্মদ আর জোরহান আবাজি ঠিক আছে তো মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন সিঙ্গাফু হবে দুইবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনবার কিন্তু কোরআনে দুইবারের কথাই বেশি এসেছে এই প্রথম সিঙ্গাফুতে সব মারা যাবে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে ইজাসসামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিমু তাতারাত ওয়াইদাল বিহার ফুজিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত প্রথম সিঙ্গাতে সব সিত্তিসান হয়ে যাবে দ্বিতীয় সিঙ্গাতে সব কবর ফেড়ে ফেড়ে উঠতে থাকবে রাসূল বলেছেন আমি প্রথম প্রথম আমাকে আল্লাহ কবর থেকে উত্থিত করবেন তিনি সেখানে যেদিন উঠবেন যেদিন কিয়ামতটা হবে সেদিনটা কিবার হবে জোরে বলেন কিন্তু কিয়ামত কবে হবে এটা আমরা কেউ জানি না আলমুসাহ ইনদাহু আলমুসাহ সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ বলছেন পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নাই প্রথম হলো মাতা তাকুমুসাহ কখন কিয়ামত হবে জানেন কে মাহফিল আরহাম মায়ের পেটে কি আছে জানেন কে কখন বৃষ্টি আসবে জানেন কে কখন মানুষ মারা যাবে জানেন কে মানুষ কখন কি অর্জন করবে জানেন কে কখন কি খাবে কোথায় যাবে মা যা তাকসিবু গাদা মা যা তাদরি নাফসুন বি আই আরদিন তামুত মানুষ কি অর্জন করবে সে জানে না কোন মাটিতে সে মারা যাবে এটাও সে জানে কে জানে
আল্লাহ জানে। এই জন্য আপনারা বেচাইন হবেন না। কিছুদিন আগে একটা রিউমার উঠেছিল আগামী শুক্রবারে কিয়ামত হয়ে যেতে পারে, মানুষ সব শহর থেকে গ্রামের দিকে ছুটছে। এরকম কিছু বাটপার দুনিয়াতে আছে না নাই? দুইটা মিলাবেন, বারটা ঠিক থাকতে হবে। কি বার? বার কি? কিন্তু কবে হবে এটা কে জানেন? আমরা কেউ জানি না, রাসূলও জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আমিনে প্রশ্ন করলেন মাতা তাকুমু সাআ, কখন কিয়ামত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাল মাসউল আলম আনিস সাইল, যিনাকে প্রশ্ন করা হয়েছে, যিনি প্রশ্ন করেছেন তারতে তিনি বেশি জানেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এটা জানি, ইন্নি জাইলুন ফিল আরযে খলিফা, এখন কেন মানুষ সৃষ্টি করেছেন? সূরা মুলকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আগে মৌত, আগে কি মৌত, আমরা সবাই মৃত্যু ছিলাম, আমরা জীবিত হয়েছি, আবার আমরা মারা যাব, এখানে কেউ থাকবো না। যেমন আমাদের শাহিন ভাইয়ের আব্বা নাই, আছেন নাই, এখানে আগে চেয়ারম্যান নাই, আগের যারা ছিলেন তারা কেউ নাই, আমরা আছি, কে কখন যাব আমরা কেউ জানি না। আল্লাযী খালাকাল মাউতা, আগে তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। এজন্য সূরা বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তোমরা সবাই মরা ছিলা, ঠিক না? ঠিক, জীবিত করেছেন কে? ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দান করবেন কে? ইলাইহি তুরজাউন, সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? আমরা বললাম আল্লাহ মৃত্যু এবং জীবন কেন বানিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করতে চাই কে ভালো আমল করো। কি আমল? ভালো আমল, আহসান আমল। আমরা বললাম আহসান আমল কি? সূরা ফুসসিলাত আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাকবীর। মরে গিয়ে গো বেগুন জোরে হন আওয়াজ, তাকবীর তাকবীর, এটা হবে খাওয়া, এটা রিজিক হবে সামনে। এই জন্য তসবিগুলো বেশি পড়বেন। শ্রেষ্ঠ তসবি কয়টা? শ্রেষ্ঠ তসবি কয়টা? চারটা হসাই কি কি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই চারটা শ্রেষ্ঠ তসবি কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সহি হাদিসের বর্ণায় তোমরা আল্লাহর খাতায় কিছু বাকি জিনিস রাখো যেগুলো তোমাদেরকে আখেরাতে স্থায়ীভাবে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ, কি সেগুলো? আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, আত-তাহমিদ আলহামদুলিল্লাহ, আত-তাসবিহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আত-তাকবীর, এরপরে আরেকটা তাসবিহ যোগ করলেন লা হাওলা ওয়া লা, মনে আছে না এটা? এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি খনি? কানজুন মিন কুলুজিল জান্নাহ। আবার এই লা হাওলাটা যারা পড়বে 100টা বিপদ দূর হবে। কয়টা? সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। যারা লা হাওলা বেশি পড়বে কখনো স্ট্রোক করবে না, হার্ট অ্যাটাক হবে না। কি পড়বেন? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করবে? ভালো আমল হলো আল্লাহর দিকে ডাকা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? কার দিকে? আমরা প্রতিদিন একজন মানুষকে অন্তত বলবো লা ইলাহা
একজন মানুষের কানে দেব লা ইলাহা ইল্লাল্লাহ রিকশায় থাকি ঘরে থাকি রাস্তায় থাকি যেখানেই থাকি আমার পাশে যেই ভাইটি আছে আমি তাকে বলবো ভাই আপনি আমার সাথে বলেন লা ইলাহা যদি বলে যাই হিন্দু আই কি হিন্দু তো আপনি বলবেন ভাই আপনার সাতটা কিতাবে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ গত কিছুদিন আগে ফেসবুকে দেখছি ভারতের একজন বড় হিন্দু ওই যে ধর্মীয় পুরোহিত তিনি বলছেন আমাদের সবগুলো কিতাবে একটা অন্তিম শ্লোক আছে ওই শ্লোকটা যদি কেউ মৃত্যুর আগে পড়ে তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে অন্তিম শ্লোকটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাদের কিতাবের কথা বলছেন অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি কারো অন্তিম শ্লোক হয় তার চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা প্রতিদিন একজন মানুষের কানে দেব লা ইলাহা কারণ আমার নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যে একবার হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ এইজন্য এই কালেমাটা প্রচার করে দেব বেশি বেশি করে যারা ইখলাসের সাথে এটা বলবে আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ের সব একাগ্রতা নিয়ে রাসূল বলছেন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয় আপনার এই কালেমাটার দাম কত জানেন হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন যখন কেউ কালেমা পড়ে কালেমা আরশের সামনে এসে কাঁপতে থাকে আল্লাহ জিজ্ঞেস করেন হে কালেমা তুমি কাঁপছো কেন তোমার কষ্ট হয়ে যাচ্ছে দাও না না এ একলা আমারে বাতাস খাওয়াচ্ছে ওর গরম লাগে না মনে করছে শীত আছে গাড়িতে আসলে এসি থাকার কারণে ঝামেলা হয় এসিতে যারা কম থাকে এদের শরীর ভালো থাকে শাহিনে এসিতে বেশি থাকে এসিতে কম থাকতে হবে এই যে করোনা যেগুলো বেশি মরছে বেশি হলো এসি আলাগুলো মরছে আর যারা আমরা নামাজে গেছি বেশি আমাদের শাহিন ভাই বলছেন আলহামদুলিল্লাহ মসজিদে কারোরে করোনায় ধরে নাই মসজিদ খুলে দিছে করোনা ভাগছে ঠিক না ভাই ঠিক তার আগে খুলে দিছে হেফজখানা কি খুলে দিছে হেফজখানা আমাদের সরকার প্রধান তিনি বলেছেন হেফজখানা খুলে দাও মরলে হুজুররা মরে যাব আর নইলে কোরআন শরীফের বরকত আমরা পেয়ে যাই ছোট ছোট বাচ্চারা উঠে রাত তিনটা যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে সারা দেশ থেকে করোনা ভাগা শুরু হয়েছে এরপরে বলল মসজিদে তিন হাত ফাঁক রেখে দাঁড়াবেন বুজ্জার আই গারুফের ফলে আইকে কি হইল কাগা ক কি হইয়ে মসজিদে করোনা নো আইব দোয়া হল জরুর কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমরা আমরা আল্লাহর কাছে মশকুর যে বাংলাদেশে যত ঘন বসতি আমাদের তো কয়েক কোটি মারার কথা ছিল কিন্তু হেফাজত করে দিয়েছেন কে আমরা সবাই মিলে কার কাছে পানা চেয়েছি আল্লাহর কাছে সাথে সাথে ভ্যাকসিনের সাপ্লাই হয়েছে সব দিক থেকে আমরা আন্তরিক ছিলাম আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ বলে তো প্রত্যেক দিন একজন ভাইয়ের কানে দেব লা ইলাহা ইল্লাল্লাহ যেখানেই থাকি আপনি রিকশায় উঠেছেন আপনার সাথে একজন ভাই উঠেছে আপনি বাসে যাচ্ছেন পাশে একজন ভাই আছে দিনে একজনের কাছে অন্তত পৌঁছাবো লা ইলাহা আর হৃদয় থেকে যদি আপনি এটা বলতে পারেন আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন একজন মানুষের 99টি হলো গুনার খাতা কয়টি 99টি গুনার খাতা আল্লাহ তাকে দেখেছেন দেখে বলবেন কি ভালো আমল করেছো বলো সে বলবে আল্লাহ ভালো আমল যা করেছি এত গুনার ভিতরে এটার কোনো দাম হবে না আল্লাহ বলবেন এমন একটি ভালো কাজ তুমি করেছো যেটা এই 99টি খাতাকে নিচে নামিয়ে দিবে 99টি খাতাকে উপরে উঠিয়ে দিবে তোমার ওই ছোট্ট সওয়াবের খাতাটি নিচে নেমে যাবে বলো কি সওয়াব করেছো সে বলতে পারবে না তারপরে আল্লাহ একটা ছোট্ট চিরকুট থেকে বের করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি এই কালেমা পড়েছো শিরক করো নাই আল্লাহর সাথে কাউকে পার্টনার স্থাপন করো নাই আল্লাহ এই কালেমার ওজন এত বেশি সারা দুনিয়ার গুনাহ চেয়ে এটার ওজন আল্লাহর কাছে অনেক ওই ছোট্ট কালেমাটি যখন এক পাল্লায় দেয়া হলো 99টা গুনার খাতা আরেক পাল্লায় দেয়া হলো সব গুনার খাতাগুলো উপরে উঠে গেল কালেমাটা নিচে নেমে গেল পড়তে পারবেন তো পড়েন দেখি লা ইলাহা মুহাম্মাদুর
শর্ত হলো গায়ে তাবিজ রাখতে পারবেন না এক দুই নাম্বার টিয়ারা কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করতে পারবেন না কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গা ইসলামে নাই ঘর থেকে বের হইছেন জামায় টান খাইছে আজকে দিনার আর খেন ডুললে যাইব আর তো কুত্তা টান খাই গিয়ে গো কাউয়া ডাকতেছে আপনার বস পেরেশানি শুরু হলো কুত্তা কাঁদে কয় আমার দিন বড় খারাপ আসতেছে ডাইন হাত চুলকা কটি আইয়ের শেষে বাইরে গিয়ে কিল খায় এসব কুলক্ষণ সুলক্ষণে আমরা বিশ্বাস করব না রাতের বেলায় নৌক কাটলে কি না কি হয় রাতের বেলায় বোট ওই যে মৃত্যুর পরে আবার আমাদের দেশে চালু আছে বিবির মুখ দেখা যায় না তো মৃত্যুর পরে আপনার বউ কি আরেকজনের বউ হয় দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি খাদিজাতুল কুবরা লাশ পর্যন্ত ধুইয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবি শুধু দুনিয়ার জন্য না পরকালের জন্য তিনি আপনার বিবি ঠিক তা ঠিক আদবের জন্য আমরা মেয়েদেরকে দেই যেমন আমার মায়ের লাশ ধুইয়েছিলেন অনেকজন দিনদার মহিলা হাফেজ কোরআন ছিলেন তিনজন তার ভিতরে তারা ধুইয়েছিলেন এটা আদব কিন্তু আমার আব্বা যদি ধুইতেন এটা সুন্নাহ হতো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওটা খাস ছিল এখন আমরা আদবের জন্য মেয়ের লাশটা কি ধোয় মেয়েরা ধোয় এটাই হলো আদব এটা কি আদব আর পুরুষের লাশ বাপের লাশ ধুবে ছেলে এর চেয়ে বরকতি আর কিছু হতে পারে বাপের জানাজা পড়াবে কি কারণ আমার বাপের জন্য আমার যা দরদ শাহিনের বাপের জন্য শাহিনের যা ভালোবাসা পৃথিবীর কোন হুজুরের হৃদয়ে তা আসবে না ঠিক তা ঠিক এজন্য ইসলাম মানুষকে স্বাবলম্বী বানায় আল্লাহ বলছেন আহসান কাজের জন্য আমি তোমাদেরকে আহসান করে বানিয়েছি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন পড়েন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم চারটি কসম আল্লাহ খেয়েছেন কয়টা তিন তিন চিনেন তো ডুমুর সারা কোরআনে তিন আসছে একবার দৈনিক একটা তিন খাবেন শরীর ভালো থাকবে সেলগুলো ভালো থাকবে আপনার ব্রেনে আছে ২৭০০ কোটি সেল হার্টের ভিতরে আছে ২৫০০ কোটি সেল মানুষের শরীরে যা রগ্রেশ আল্লাহ সৃষ্টি করেছেন এগুলোকে এরকম লম্বা করে সুতি বিছিয়ে দিলে সারা পৃথিবীকে ১০ বার পেঁচিয়ে ফেলা যাবে এত লক্ষ কোটি সেল আল্লাহ মানুষের শরীরে দিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন ইউ হ্যাভেন্ট সিন ইওর ফিজিক্স তোমার শরীর কি তুমি দেখো না কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি মানুষের প্রত্যেকটা জিনিস একটা অবাক করা জিনিস ঠিক তা ঠিক যেমন এই মুখ মুখ দিয়ে কথা বের হচ্ছে শাহিন ভাইয়ের কথার সাথে আমার মিল নাই আমার কথার সাথে সভাপতি হুজুরের কথার কোনো মিল প্রত্যেকের ভয়েসকে আলাদা করে দিয়েছেন কে আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার আমাকে বলেন তো মানুষ কথা বলে কেমনে ডাক্তার বলবে এটা আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই আমাদের জাতীয় কবি কি নাম কত বছর বয়সে তিনি বাক শক্তি হারিয়েছেন ৪৩ কত বছর ৪৩ নজরুলের মতো কবি পৃথিবীতে দ্বিতীয়টি পাবেন না যেখানে কলম চালিয়েছে সেখানে সোনা ফলেছে হিন্দু ধর্মের ব্যাপারে ঠাকুর এত লিখতে পারেন নাই যা রেখেছেন নজরুল আবার ইসলামের ব্যাপারে তিনি যা লিখেছেন কোন বড় মৌলভী সাহেব এত লিখতে পারেন নাই আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় ভয় করব কাকে আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় পরিচয় কি মুসলিম কবরে যেতে হবে কি হিসাবে মুসলিম হিসাবে কি হিসাবে মুসলিম হিসাবে ওলা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না আল্লাহ বলছেন আহসান কাজের জন্য চারটা কাজ করবা আহসান হবা প্রথম তিন খাবা জাইতুন খাবা জাইতুনের কথা কোরআনে সাতবার এসেছে
সাতটা অলিভ খাবেন অলিভ বুঝেন তো আমাদের দেশে যেটা আমরা চিনি এটা কি অলিভ অলিভ অয়েল চিনেন না জাইতুন হলো আরবিতে আর ইংলিশে হলো অলিভ অনেকে জলপাই কয় না জলপাই না জলপাই সাথে তার কোনো মিল নাই এর পরে অতুরি সিনি নহির জ্ঞান লাগবে তুরি সিনা যেখানে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত এসেছিল সেই পাহাড়টার নাম কি তুরে সিনা এই তুরে সিনা থেকে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখলেন বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসটা তিনি দখল করেছিলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এখন কোন নবী ইহুদি ছিল না কোন নবী খ্রিস্টান ছিল না সব খ্রিস্টান ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খ্রিস্টান ইহুদি ছিলেন কেন বলে জানেন সব নবীরা এসেছেন দুইটা পরিবারে কয়টা কথা বলেন না কেন একজন হলেন ইসহাক আরেকজন হলেন ইসমাঈল একজন হলেন ইসহাক আরেকজন কি ইসমাঈল তো এই দুইজনের বাপের নাম কি কি নাম ইব্রাহিম আলাইহিস সালাম এই পরিবারই সব নবী এজন্য তারা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন ইহুদি ছিলেন আল্লাহ বলেন না সূরা আল ইমরানে আল্লাহ জবাব দিচ্ছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টান ছিলেন না ইহুদি ছিলেন না তিনি ছিলেন মুসলমান তিনি ছিলেন কি মুসলমান শিরকের সাথে তার কোনো সম্পর্ক আবার শিরকের বিরুদ্ধে তিনি দোয়াও শিখিয়েছেন সূরা আরাফ আল্লাহ দোয়াটা তুলে দিয়েছেন ইন্নি ওয়াজ্জাহতু পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়ামা আনা মিনাল শিরকের সাথে আমার কোনো সম্পর্ক তাহলে শিরক বুঝছেন শিরক হলো আল্লাহ ছাড়া কারো নামে কসম করা এটা কি শিরক কসম করতে হবে কার নামে আল্লাহর নামে তিয়ারা কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে যখনই কোন বিপদ দেখব কাকে ডাকবো আমাদের দোয়া আল্লাহ শিখিয়েছেন বিপদ আসলেই সূরা বাকারাতে আল্লাহ শিখাচ্ছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি সব শিখিয়ে দিয়েছেন কে যখনই কোনো বিপদ হয় আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা ছোট্ট কাটা ফোড়ার বিপদে অথবা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে এই বিপদে যদি কেউ ইন্না লিল্লাহ পড়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয় যেমন এখন দেখুন ফিলিস্তিনের শিশুরা যখন বোমিং হচ্ছে তখন কি পড়ছে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ছোট্ট একজন শিশু ইট নিয়ে তাদের বোমার প্রতিবাদ করছে একজন হুইল চেয়ারে বসা একজন দুই পা নাই একজন লোক গুলাল দিয়ে গুলাল চিনেন তো সিলখানটা নৌজুবিল্লাহ মিন জালিম ইয়ান তো ফেরেশতা নাও বুঝিব আছে আই এত বছর আই আই নাও বুঝিতে ফেরেশতা কেন দুইলা বুঝিব যাক আপনারা বুঝতেই হবে কি সিলখানটা এই যে সিলখানটা ওদের সেনাপতির অন্ডকোষের ভিতরে পড়তেছে আমার মনে পড়লো ওহুদের ঘটনা বদরের ঘটনা সাহাবায়ে কেরাম যখন বদরে গেলেন রাসূল খুবই অসহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ডিজার্টেড অবস্থায় কাঁদতেছিলেন বারবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি হাত নামান আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন সুবহানাল্লাহ আপনার জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন মাত্র গরীব সাহাবী 313 জন মাত্র আটটা ও চারটা ঘোড়া অল্প কিছু তলোয়ার আর কিছুই অধিকাংশ সাহাবীদের হাতে কিছু নাই আল্লাহ রাসূলকে বললেন কিছু বালু আপনি তুলেন শাহাতিল উযু পড়ে এগুলো ফেলে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালু উঠিয়ে নিক্ষেপ করলেন আল্লাহ বললেন ওয়াবা রামাইতা ইযে রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা যখন তুমি বালু নিক্ষেপ করেছো তুমি নিক্ষেপ করো নাই তুমি বালুগুলো তুলে দিয়েছো আমি আল্লাহ নিজে সব কাফেরের চোখে ওই বালুগুলো ঢুকিয়ে দিয়েছি
ঠিক তিনাকে যেমন হিজরতের সময় মেরে ফেলার জন্য মক্কার 100 যুবক তার ঘর ঘিরেছিলেন ওই সময় আল্লাহ একই কথা বলেছেন তুমি কিছু বালু তুলে তুমি বাতাসে নিক্ষেপ করো আচ্ছা একটা বাড়ির চারিদিকে যদি লোক ঘেরা থাকে তো বালু যদি আপনি নিক্ষেপ করেন সামনে না যাবে ঠিক না বেটি এই ঘুরে ঘুরে বালু যায় কেমনে বালুর কি হাত পা আছে পুচিয়ে দিয়েছেন কে সেই আল্লাহ এখনো আসে না নাই একটা বুড়িবা পাথর মারতেছে পাথর গিয়ে ওদের শূন্যের মাথায় পড়ে শূন্য দুনিয়া থেকে বিদায় হচ্ছে সুবহানাল্লাহ সেই সাহায্য এখনো আসবে কি আসবে না আসবে একই আল্লাহ একই রাসূল একই কোরআন আমরা অনুসরণ করি আজও যদি আমরা ঈমানের সাথে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাই সাহায্য করবেন কে ওয়াদা দিতে হবে আজকের পরে নামাজ ছাড়ব না রাজি আছেন আপনারা রাজি আছেন দেখি কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো দেখি আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলেন আমিন আল্লাহ বলছেন চারটি কাজ করবা তারপরে হলো বালাদিন আমিন শহরটা নিরাপদ রাখবে নিরাপদ শহর রাখার দায়িত্ব হলো জনপ্রতিনিধিদের কক্সবাজার নিরাপদ রাখার জন্য আমার এই ভাই চেষ্টা করবে তিনি তিনার আন্ডারে যে এমপি সাহেবেনরা আছেন যে চেয়ারম্যানরা আছেন এদেরকে প্ল্যান দিবেন নিরাপদ শহর রাখার জন্য তিনটা জিনিস দরকার কয়টা তিনটা ওহির জ্ঞান দরকার প্রত্যেক স্কুলে স্কুলে কোরআনের সিলেবাস ঢুকাতে হবে ঠিক না বেটি স্কুলের বাচ্চারা যদি স্কুলে ঢুকে সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহা হলো কোরআনের মা কোরআনের অর্ধেক একবার যদি সূরা ফাতিহা স্কুলের বাচ্চারা পড়ে 125,000 শিশু প্রতিদিন সকালে স্কুলে যায় 125,000 বার পড়া হবে বাংলাদেশটাকে আল্লাহ রহমত দিয়ে ভরে দিবেন খাওয়া দাওয়ার মধ্যে সুন্দর সুচারু কোরআনের আইন ফলো করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কসম খেয়ে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আহসান কাজের জন্য বানালেন আহসান ভাবে বানালেন তবে ঝগড়া ঝাটি যদি করি তাহলে কি অবস্থা এগুলো সমাধান করতে হবে সেটাও আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم দুই ভাই যেমন আমার শাহিন ভাইয়ের অপোনেন্ট পার্টি আছে না নাই কথা কোন না কেন অপোনেন্ট পার্টি সবখানে থাকে যখন দুইজনে ঝগড়া লাগবেন শ্রেষ্ঠ পন্থায় সেটার উত্তর দিবেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ পন্থায় সেটার জবাব দিবেন কোন বাজে কথা দিয়ে জবাব দিবেন না যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন তিনার তলোয়ারটা দেখে এক ইহুদি রাসূলের তলোয়ার নিয়ে রাসূলের উপরে ধরছে বলছে এই মোহাম্মদ কম এই মোহাম্মদ গেট আপ দাঁড়াও মোহাম্মদ তোমাকে এখন রক্ষা করবে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত সুবোধ কলবুন সালিম মুতমাইনাল কুলুব বললেন আল্লাহ কে রক্ষা করবে আল্লাহু আকবার যখনই তিনি আল্লাহ বললেন ওই কাফেরের হাত কেঁপে কেঁপে তলোয়ারটা মাটিতে পড়ে গেল আমরাও যদি আল্লাহকে সেজদা করে যদি জোরে তাকবীর বলি ইসলামের দুশমনদের সব কিছু অকেজো হয়ে যাবে আমাদের বাংলাদেশ ইসলামকে ভালোবাসে না এরকম কোনো মানুষ কথা কন না কেন এরকম কোনো মানুষ এখানে পাশে একটা জাইল্লা টোলা আছে না জেলে পাড়া এসে না ওই যে আমি কুটাখালীতে একটা মাহফিল করছিলাম দিনে ওদিকে এই জেলেগুলো সব এরকম করে দাঁড়িয়েছে মাহফিল গিয়ে তাদের কথা বলেছি তারা খুব খুশি হয়েছে এবং তাদের মধ্যে অসংখ্য লোক পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর আমাদের বাংলাদেশ এমন একটা রহমতের দেশ এখানে সবাই কালেমাকে ভালোবাসে ঠিক না ঠিক বিপদে পড়লে কক্সবাজারে যখন সিগনাল উঠে তখন বৌদ্ধ বলেন মারমা বলেন কুটকুটি যা আছে এই যে যতগুলো পাহাড়ি আছে কারে ডাকে কারে ডাকে আমার খুব মনে আছে আজ থেকে 7-8 বছর আগে একবার আমি কক্সবাজার আসলাম তো সাগরে সিগনাল চলতেছিল তখন 5 নম্বর সিগনাল একটা বৌদ্ধ শপে আমি ঢুকছি কিছু কাপড় কেনার জন্য তো বৌদ্ধ আমাকে দেখে বলছে হুজুর
হ্যাঁ কে কে আল্লাহরে বলো হ্যাঁ আল্লাহরে বলাইতাম ক অনে আজান দে হ্যাঁ আজান দিলে তুই কিরবি ক আয়ো আজান দিও কিল্লাই ক বিফদাইয়ের সিগনাল সাত নাম্বার সিগনাল আইয়ের আজান দে আমি কইলাম তো তোদের বুদ্ধদেব কি বলছে ক আর আর ধর্মে কোনো কাম নইব অন ইসলাম লাইব কথা কন নাকি প্রত্যেক ধর্মীয় লোক আপনি দেখবেন একটা নৌকাতে যখন তুফানের সময় উঠবেন যত ধর্মাবলম্বী থাকুক সবাই কাকে ডাকবে কাকে ডাকবে মানুষের কলিজার ভিতরে কার নাম সিলমারা আছে কার নাম আল্লাহর নাম কারণ তিনি এটা বানিয়েছেন আল্লাহর নাম আল্লাহ সব কিতাবে আল্লাহ এসেছে ঠিক কিনা ওরা আন্দাজে নামে ডাকে এই যে হিন্দু থাইজের সাতটা কিতাব সবগুলিতে আল্লাহর নাম এসেছে আল্লাহ কি নাম এসেছে আল্লাহ এই জন্য যখনই কোনো বিপদে পড়বেন একজনকে ডাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা শিক্ষা দিয়ে দিবেন আপনার বাচ্চাদেরকে যেমন নূহ ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন কাকে ডেকেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই দোয়াটা যে পড়বে এই দোয়ার চেয়ে দ্রুত জবাব আল্লাহ কোনো দোয়া দেন না এই দোয়াটা যে পড়বে সাথে সাথে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন কে আপনার মা আপনার ভাই আত্মীয় স্বজন মারা যাচ্ছে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে আপনি এটা পড়ে তাদেরকে হেফাজত করবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো সুন্দর করে বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমা তোমরা যখন কোন মৃত্যু পথযাত্রী মানুষের পাশে যাবা তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যার শেষ কালমা এই কালমাটা হবে তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দান করে দিবেন কে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বিধর্মী ভাইয়ের সাথে যদি তোমার বিতর্কে লিপ্ত হও তুমি পড়ো ইদফা বিল্লাতি হিয়া আহসান সুন্দরভাবে জবাব দাও রাসূল যখনই বললেন আমাকে বাঁচাবেন আল্লাহ তলোয়ার পড়ে গেল এবার রাসূল তলোয়ার হাতে তুলে নিলেন আর ওকে বললেন তোমাকে বাঁচাবে কে এখন সেই লোকটা বলছে আমনে অনে বাঁচাবেন আরে কারণ ওদের তো আর কোনো অবলম্বন নাই আমাদের বিপদ হলে আমরা একজনকে ডাকি ঠিকটা বা ঠিক আর যারা আল্লাহকে চিনে না তারা কাকে ডাকে বলেন কাকে ডাকে না তারা কি বলে জানেন হেল্প বাঁচাও বাঁচাও কক্সবাজার থেকে একবার প্লেনে উঠলাম ঢাকা যাচ্ছে প্রচন্ড বাতাস বাবলিং শুরু হয়েছে প্লেনে বাবলিং শুরু হলে কিন্তু মারাত্মক মানুষের খুবই কষ্ট হয় এবং তখন আর কিচ্ছু মনে থাকে না তখন এই কিছু লোক বলতেছে বাঁচাও বাঁচাও আর কিছু লোক বলতেছে কে বাঁচাইব তো সেখানে আলেম ছিলেন কার কথা বললেন আল্লাহ বাঁচাবেন সব সময় আমাদেরকে বাঁচানোর মালিক কে আমরা সেরে করি কি জানেন তুফান আসলো যেমন কিছুদিন আগে ৬ নম্বর ৭ নম্বর সিগনাল আসলো সিগনাল চলে যাওয়ার পরে লোকেরা বলে বিল্ডিং যদি না হইতো আমি শেষ ছিলাম এই যে স্টিলের নৌকা আমারে বাঁচা দিয়েছে আয় দৌড়ি অমুই চলি গেছি আয় বাঁচি গিয়ে গেছি এটা সে বাঁচাইছেন কে কে বাঁচিয়েছেন অন্য কোন কথা নাই একজনের কথাই উচ্চারিত হবে তিনি কে আল্লাহ বাঁচিয়েছেন এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে এখন যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় আমরা সবাই মারা যাব ঠিক না বা ঠিক সারা পৃথিবীর সবাইকে মেরে ফেলা আল্লাহর জন্য এক সেকেন্ডের কাজও না শুধু বাতাসকে বন্ধ করে দিবেন সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি তোমার অপোনেন্ট পার্টির সাথে বিতর্ক লিপ্ত হও ইদফা বিল্লাতি হিয়া আহসান জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান যখন তুমি কোন বিতর্কে জড়িত হবা শ্রেষ্ঠ ভাষণে তুমি তৈরি হবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলছে সে আপনি বাঁচাবেন রাসূল বলেন তোকে মাফ করে দিলাম এই সেই বিধর্মী পরনিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসান আমল করার জন্য মানুষকে দাওয়াত দিতে হবে কোরআনের দিকে আর নিজে ভালো কাজ করতে হবে ভালো কাজ কাকে বলে আল্লাহ উত্তর দিচ্ছেন সূরা কাফের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়আমাল আমালান সালিহা ولا يشرك بعبادة ربه أحدا الله সাথে কাউকে শরীক করা যাবে না আমার আল্লাহও সন্তান দেয় আমার হুজুরও দেয় বিভিন্ন মাজারে গিয়ে মানত মানে ঠিক না ঠিক আপনাদের এই চট্টগ্রামেই তো কি একটা মাজার আছে না হ্যাঁ বাইজিদ এই বাইজিদ বোস্তামী নামে কেউ কিন্তু বাংলাদেশে আসেনি নেই ওনার মূল কবরটা মিশরে ওনার ওখানে গেলে দেখবেন হায় রে কাগজ হায় রে তাবিজ আর তাবিজ আছে না নাই কথা কর না কেউ আমাকে একদিন নিয়ে গেল দেখি যে গাছের সাথে তাবিজ বাঁধা ওটার সাথে বাঁধা তারপরে মানুষেরা ছোট ছোট এরকম ছোট একটা বাচ্চা ভিতর থেকে বের হচ্ছে হাতে করে কি জানে নিয়ে তা আমি বললাম যে ক্যা কি লইস কয় হুজুরে মানা হচ্ছে হুজুরে বলছে কাউকে না বলতে আমি আরো বড় হুজুর আই তোরা আরো ভালো তাবিজ দিও কি তাবিজ লইও চাই ক হুজুরে কইছে ন চাই তো বাড়ি যাই এটারে টিনের খোলে ঢুকায়া মোম দিয়ে বন্ধ করে গলায় অথবা কোমরে লাগাইতে বলছে আসি দেখি হুজুরে কি লেখছে কত টিয়া দিওস কয় 102 টিয়া দিয়ে তাবিজ খুলে দেখি ভিতরে লেখা ভালো করিয়া পড়িবে ভালো রেজাল্ট করিবে কথা কয় না হ্যাঁ তাবিজের ভাষা কি ভালো করিয়া ফলিবে ভালো রেজা এটা তো সবাই করবে এখন ওই ছেলে কয় দাঁড়ান আমি যাই যাই মারি ফেলাম এই করে তো তা পাইবি কোথায় ছাড়ে তোর যদি দোয়ার দরকার হয় মায়ের কাছ থেকে দোয়া নে বাপের কাছ থেকে দোয়া নে সাথে সাথে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে আর লেখাপড়ার জন্য আল্লাহ কোরআনে একটা আয়াত শিখিয়েছেন রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন জ্ঞান বাড়ানোর আল্লাহ ছাড়া কারো ক্ষমতা জ্ঞানের মালিক কে যেমন দেখেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানালেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা প্রথম জ্ঞান দিলেন এলেম দিলেন মুমিন হলো এলেমের কারণে মুমিন মূর্খ কখনো মুমিন হতে পারে না এলেম লাগবে কি লাগবে এলেম লাগবে আল্লাহ বা আদম আল আসমা কুল্লাহা আদম আলাইহিস সালামকে সবকিছু নাম তিনি শিক্ষা দিয়ে দিলেন তারপরে ফেরেশতাদের সামনে পেশ করলেন বললেন আব্বিয়ে নবী আসমায় হা উলা ইন কুনতুম সাদিকিন এই ফেরেশতারা তোরা না আদমকে সৃষ্টির জন্য বাধা দিয়েছিলি যদি সত্যবাদী হস এগুলোর নাম বল এখন ফেরেশতারা মহাশক্তির কাছে আত্মসমর্পণ করা ছাড়া বাঁচার কোনো উপায় নাই প্রশাসন আপনাকে ধাওয়া করেছে এখন প্রশাসনের কাছে যদি আপনি ধর্ণা দেন আপনার জন্য একটা কিছু হতে পারে ঠিক না বেটি প্রশাসনের সাথে আপনি পারবেন না প্রশাসনে পুলিশ আছে 20 জন 20 জনের কাছে বন্দুক আছে পিস্তল আছে রাইফেল আছে ঠিক না বেটি আপনি কোন দিকে যাবেন পুলিশ না পারলে বলবে র‍্যাবকে র‍্যাব না পারলে বলবে বর্ডার গার্ডকে হেরা না পারলে কবে আর্মিকে ঠিক না বেটি মহাশক্তি কে যখনই ফেরেশতাদেরকে আল্লাহ বললেন এগুলোর নাম বলো তারা কি বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আতাল আলিমুন হাকিম সুবহানাক মহাপবিত্র আপনি লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই জ্ঞানের মালিক কে আল্লাহ জ্ঞানের মালিক এজন্য যখনই ঈমানের কথা বলেছেন জ্ঞানের কথা বলেছেন وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا ونؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون এখানে এলমের কথা এসেছে যখন তাদেরকে বলা হলো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো আমরা ঈমান আনবো ঈমান আনলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে জোরে বলেন আল্লাহ
আব্বাকে ভালোবাসবেন আম্মাকে ভালোবাসবেন কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার আর ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর পরেই কাকে বেশি ভালোবাসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহ কিন্তু অন্যভাবে বলেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله كي পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে তাহলে আমি আল্লাহই তাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ আপনারা আল্লাহকে ভালোবাসেন তো কথা বলেন নাকি বাসেন আল্লাহকে দেখছেন তো কেমনে ভালোবাসেন বিশ্বাসে কিসে বিশ্বাসে কিন্তু ভালোবাসার জন্য দেখা শর্ত দেখেন আল্লাহ শর্ত দিয়েছেন কি লান তারানি আমাকে তোমরা দেখবা না আমার হাবিবকে দেখো অনুসরণ করো সল্লু কামা রাইতুমুনি ইউসাল্লি ইউ মাস্ট প্রে দাও ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং তোমরা ওইভাবে নামাজ পড়বা যেভাবে আমি নবীকে দেখছো আমি পড়ছি ঠিক না বেটি তার মানে আমরা নবীর সুন্নত দেখছি মাথায় টুপি দিতেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু মুখে দাঁড়িয়ে রাখতেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু টাকনার উপর কাপড় রাখতেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু শরীর সুন্দর করে ঢেকে চলতেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু সব কিছু ডান দিক থেকে করতেন কে মুরব্বিকেদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন কে মুহাম্মদ আল্লাহ বললেন ফাত্তাবিউনি তুমি বলো তোমাকে যেন ওরা অনুসরণ করে তাহলে আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো বুঝেন নাই বোধহয় আমাদেরকে ভালোবাসবেন কে কারণ 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে আমরা যখন রোজা রাখি পানির ভিতরে ডুব দিয়েও আমরা পানি খাই না কারণ সেখানেও আমাদেরকে দেখেন কে আবার ওযুর সময় যখন আমরা ওযু করি গলার ভিতরে দুনিয়ার কোনো মানুষের দেখার ক্ষমতা ওযুর ভিতরে বসে যদি আপনি ইচ্ছামতো পানি খান কেউ টের পাবে পাবে না কিন্তু আমরা গড়গড়াও করি না গড়গড়াও করি না কারণ গড়গড়া করলে পানি ভিতরে চলে যেতে পারে আমরা সেখানে বিশ্বাস করি আমাদের গলার ভিতরে আমাদেরকে দেখছেন কে সে আল্লাহ বলছেন ও নবী আপনাকে অনুসরণ করতে বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে আগে আক্রমণ করেন নাই আমরাও কাউকে আক্রমণ করব আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন যেমন বদরের যুদ্ধে তিনবার দাওয়াত দিয়েছেন কয়বার তিনবার তাদেরকে বলেছেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله رسول الدعوات কি সুন্দর দেখেন أسلم تسلم صلى الله أسلم تسلم ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবা সুবহান আল্লাহ আর যদি গ্রহণ না করো দুটি পন্থা কয়টি দুটি হয় আত্মসমর্পণ করবা না হয় যুদ্ধের জন্য তৈরি হও শেষ যুদ্ধের জন্য তৈরি হওয়ার পরেও রাসূল আগে কখনো আক্রমণ করেন নাই তারা বদরের ময়দানে আসলো এসে তিনবার রাসূল দাওয়াত দিলেন তিনবার প্রত্যাখ্যান করলো করে রাসূলের উপর তারা ঝাঁপিয়ে পড়েছে এরপরে জবাব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছে রাসূল বললেন তালাও বিনা ইলাল জান্নাহ এটা বদরের ময়দান নয় এটা আল্লাহর জান্নাত এখন ফিলিস্তিন হলো আল্লাহর জান্নাত ঠিক না ঠিক ওখানে জান্নাত জান্নাতে লীলা খেলা তারা দেখছে মাত্র এক মাসে তারা 15,000 টন বোম ফেলেছে কোন জমিন ভালো থাকার কথা না কিন্তু তার ভিতরেও লক্ষ লক্ষ কালেমা পড়া লোককে এখনো বাঁচিয়ে রাখছেন কে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ভয়ে ল্যান্ডে আসতেছে না কারণ প্রতিটি জায়গাতে হামাসের মুজাহিদরা বোম পেতে রেখেছে ঢুকলেই বাইডন চিনেন তো বাইডন সাহেবকে বাইডন সাহেব বলছে ডোন্ট গো টু দা ল্যান্ড ওয়ার নিচে দিয়ে যায়ও না তাহলে কিন্তু শেষ হয়ে যাবা যদ্দুর পারো উপরে থেকে করো নিচে দিয়ে যায়ও না
তো তোমরা একটা করো কিন্তু মূল প্ল্যান করেন কে মূল প্ল্যান করেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী বুখারীতে হাদিস এসেছে রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো যুদ্ধ না যুদ্ধে যাব আমার কিছু নাই অধিকাংশ ছিলেন খালি হাত রাসূল একটা খেজুরের ডালা শুকনো খেজুরের ডালা তার হাতে দিলেন দিয়ে বললেন এটা নিয়ে চলে যাও তিনি এটা নিয়ে চলে গেলেন বদরের প্রান্তরে তিনি বলছেন আমি এটা দিয়ে যখন কাফেরের গায়ে বাড়ি দিয়েছি তলোয়ারের চেয়ে ধারালোভাবে কাফেরের হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে অবশেষে আল্লাহ জানালেন ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু তোমরা হত্যা করো নাই হত্যার কাজটা করে দিয়েছেন কে ওয়ালাকিন্নাল্লাহ কাতালু সে আল্লাহ এখনো আছেন না নাই আমাদেরকে তৈরি হতে হবে আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে সুন্দর হতে হবে মার্জিত হতে হবে আমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা করেছেন আমরাও তা করব তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন আমরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তিনি গরিবের সহযোগিতা করেছেন কোন প্রতিবেশীকে তিনি না খেয়ে থাকতে দেন নাই ইসলামের যখনই দাওয়াত শুরু করেছেন প্রতিবেশী কাফের মুশরিক হিন্দু মসজিদে যাওয়ার আগে তিনি এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় আসতেন দুই পাশের মানুষের খবর নিতেন আবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসূল এই যে মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসেন বুখারীর বর্ণনা আমাদের দেশে শুধু আসরে আর ফজরে বসে কিন্তু রাসূলের সুন্নাহ হলো পাঁচ ওয়াক্ত নামাজেই কার দিকে ও ফিরে বসতে হবে মুসল্লিদের দিকে মুসল্লিদের অবস্থা জানতে হবে এবং মুসলমান না হলো একটা শরীর কয়টা একটা শরীর লাভার আমাদের প্রতিবেশী যারা তারাও আমাদের ভাই হোক সে অন্য ধর্মের হোক সে বেনমাজি তাকে আমি খবর পৌঁছাবো তাকে আমি নামাজের দিকে নিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ আমল যারা করবে তারাই হবে আমার শ্রেষ্ঠ গোলাম শ্রেষ্ঠ আমলের জন্য আল্লাহর দিকে ডাকতে হবে নিজে আমলে সালে করতে হবে আমলে সালের প্রথম গুণ হলো শেরেক মুক্ত আমল যা কিছু আমল করব কার জন্য আজকেই বুখারী একটা হাদিস পড়ছিলাম তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না আল্লাহ পরিশুদ্ধ করবেন না তাদেরকে উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন কয় ব্যক্তি তিন ব্যক্তি এক শাইখুন জানিন বুড়া বয়সে যারা জিনাবে বিচার করে শাইখুন জানিন বুড়া বয়সে বৃদ্ধ বয়সে চরিত্রহীনতার কাজ করে এদের সাথে আল্লাহ কথা বলবেন না এদেরকে পরিশুদ্ধ করবেন না এদেরকে জাহান্নামে ফেলে দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দুই নাম্বার মালিকুন কাজ্জাব যারা দায়িত্ব পাওয়ার পরে মিথ্যা কথা বলে ক্ষমতায় যাওয়ার পরে মিথ্যা কথা বলে মিথ্যা কথা মিশ্বাস দেয় এদের সাথে আল্লাহ কথা বলবেন না যে কোনো প্রতিনিধি আপনার ঘরের আপনি ঘরের মালিক আপনার ছেলে মেয়ে আছে পাঁচজন এদের সাথে আপনি মিথ্যা কথা বলেন আপনি এদের ভিতরে পড়ে গেলেন আপনার মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব দেশের প্রধান অর্থাৎ দায়িত্বে যারা আছে তারা যদি মিথ্যা কথা বলে এদের সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন কষ্ট হচ্ছে না তার মানে একটু জোরে হানছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে তো না আর জোরে বলেন আল্লাহু আকবার হুজুর তো আপনাদের পক্ষে কথা বলবে আমি না বাহিরের মানুষ জোরে বলবেন তাকবীর তিন আরো জোরে তিন নম্বর হলো আয়লুল মুস্তাকবির দাব্বি অহংকারী কোন কোন বর্ণায় বলেছে দরিদ্র অহংকারী দাম্বিক অহংকারী সব সময় অহংকার করে আর অহংকার হলো কব্দুন নাস অবতারুল হক যারা মানুষকে অবজ্ঞা করে মানুষকে পাত্তা দেয় না এরকম লোক আসলা নাই হুজুর অনেক লোক একটা দেখাবেন সর মুসিকাতি হতো না ঈশ্বর তোর না অসুনি সরে যায় না হাত বাড়িয়েছে আপনি হাত মিলালেন না হাত নিয়ে গেলেন আল্লাহ আমাদের মতো আমরা যারা কথা বলি আরো যারা দায়িত্ববান আছে সবাইকে অহংকার মুক্ত করে দেন বলেন আমিন আরো জোরে বলি আমিন এই তিন ব্যক্তি আর অন্য হাদিসে এসেছে তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না পরিশুদ্ধ করবেন না উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলবেন ওটাও বুখারী হাদিস প্রথম ব্যক্তি হলো টাকনুর নিচে যে কাপড় পরে কিসের নিচে এগুলো আমাদের ভালোর জন্য টাকনুর নিচে কাপড় পরে আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে রোগ হয় শরীর ভালো থাকে না টাকনুতে স্টেরয়েড যে সমস্ত হরমোন গুলো থাকে এগুলো খোলামেলা থাকলে শরীরে পুষ্টি যোগানো হয় মেয়েদের এটা ঢেকে থাকবে পুরুষেরটা খালি থাকবে এখন পুরুষেরটা ঢাকা থাকে মেয়েদেরটা মাইয়া গো ফাইজামা উড়ে দে আর পুরুষেরটা
নিচে নামাত যায় না আপনার মেয়েকে আপনি ওই হাঁটু একদম পায়ের তলা পর্যন্ত কাপড় বানিয়ে দিবেন আপনার মা আপনার মেয়েকে আপনি পর্দা শিখাবেন ঠিক না বটে টাইট আর শার্ট কোনো কাপড় তাকে কিনে দিবেন না এগুলো শরীরের জন্য ক্ষতি এখন মেডিকেল সায়েন্স বলছে যারা টাইট কাপড় পরে পুরুষ হোক মহিলা হোক এদের নার্ভগুলো মরে যায় এদের বিভিন্ন রোগের সৃষ্টি হয় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলামেলা কাপড় পরতেন পুরুষের জন্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকলুর উপরে পরবা আর শরীরটাকে সুন্দর করে ঢেকে রাখবা আর মেয়েদের সবটাই মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটা কি সতর সবটা কি সতর এখন আরেক গ্রুপ বেরিয়েছে কয় মুখ খোলা রাখা যায় তো মুখ খোলা তো বান্দিরা রাখতো কারা রাখতো বান্দিরা যেমন মা সাফিয়ার সাথে যখন রাসূলের বিয়ে হয় খয়বরের যুদ্ধে মা সাফিয়া ছিলেন একজন ইহুদি নেতার মেয়ে আবার ইহুদি এক ইহুদি নেতার বউ ছিলেন তিনি মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিন বছর আগে স্বপ্ন দেখলেন আকাশের পূর্ণিমা চাঁদ তার কোলে এসে হাজির তিনি জামাইকে বললেন আই হ্যাভ সিন আই ড্রিম ফুল মুন কেম টু মাই ল্যাপ কুড ইউ টেল মি হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ ইট আমি দেখেছি বদর যা ফি হিজরাতি আমার কোলে এসে হাজির হয়েছে বদর ছিলেন একজন মানুষ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আল বাদরু আলাইনা আপনাদের কষ্ট হচ্ছে সেই অবস্থা গেল কি একটু সজাগ হ রাসূল যখন মদিনায় গেলেন সব ধর্মের লোকেরা খ্রিস্টান ইহুদি মুসলমান সব ধর্মের লোকেরা একটা নাম রাসূলকে উপহার দিয়েছেন তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকর আলাইনা মা দা লিল্লাহিদা আইয়ুহাল মাবউসু ফিনা জিতাবিল আমরিল মুতা রাসূল খুব ভালোবাসতেন এই নাদগুলোকে তলা আল বদরু আলাইনা পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে সুবহানাল্লাহ মিন সানিয়াতিল বেদা সানিয়াতে বেদা থেকে পূর্ণিমার চাঁদ আমাদের কোলে আমাদের মধ্যে উত্থিত হয়েছে এটা সব জ্ঞানীরা জানতো পূর্ণিমার চাঁদের আরেক নাম হলো রাহমাতাল্লিল যখনই বিবি বলল আমি স্বপ্ন দেখেছি আমার কোলে বদর এসেছে স্বামী যত জোরে হাতে শক্তি ছিল তার গালে থাপ্পড় মেরে দিয়েছে বলছে তুমি মুহাম্মদের বউ হওয়ার স্বপ্ন দেখছ সাল্লাল্লাহু তখন কিন্তু খয়বর দুর্গ বিজয় হয়নি খয়বরের বিজয়ের পর রাসূল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সাফিয়া রাসূল বললেন বেলাল তুমি ওলিমার ব্যবস্থা করো ওলিমারে আমরা কি বলি বৌবাত না হস্তদারে কি হয় বৌবাত জামাইবা অলিমা পুরুষের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে খাওয়া দাবি করবেন না মেয়ের বাপ যদি ইচ্ছে করে খাওয়ায় তাহলে এটা বোনাস কিন্তু যারা মেয়ের বাপের কাছে খাওয়া দাবি করে এরা গুনার কাজ করে মনে রাখবেন গুনার কাজ করে একটা সুই পরিমাণ জিনিসও মেয়ের বাপের কাছে দাবি করে চাওয়া জায়েজ নাই যদি তিনি খুশি মনে খাওয়ান তাহলে কোনো আপত্তি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবাইকে দাওয়াত দিলেন মদিনার লোকেরা আসতেছে আর সেই সময় সাফিয়া যুদ্ধবন্দী হয়ে রাসূলের শিবিরে এখন যুদ্ধবন্দীরা এরা ক্রীতদাসী হয় কি হয় ক্রীতদাসী হয় মদিনার আনসাররা বলছেন সাফিয়াকে রাসূল বিয়ে করছেন আল্লাহর সিদ্ধান্তে এখন এই সাফিকা আমাদের মা হবে না ক্রীতদাসী হবে উম্মে ওলাদ হবে কয়েকজন সাহাবি বললেন যদি সাফিয়ার চেহারা ঘোরা থাকে সারা শরীর ঘোরা থাকে তাহলে তিনি হবেন আমাদের মা তিনি হবেন আমাদের কি মা আর যদি চেহারা খালি থাকে তাহলে তিনি হবেন বান্দি তিনি হবেন কি বান্দি যখন গেলেন দেখলেন রাসূলের পাশেই সাফিয়া বসা সমস্ত শরীর ঢাকা সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না তাহলে চেহারা ঢাকার দরকার আছে না নাই চেহারা ঢাকবেন সতী সত্যি নারীরা যদি চেহারা না ঢাকে তো মানুষ একজন একটা মেয়েকে বিয়ে করতে আসলে কি দেখে কি দেখে চেহারা অসংখ্য হাদিস এবং ইফকের ঘটনা যেটা মা আয়েশার সাথে সংঘটিত হলো তিনিও সেখানে বলেছেন সফওয়ান যখন সব কিছু সবাই চলে যাওয়ার পরে জিনিসপত্র পিছনে কিছু আছে কি না তিনি যখন খুঁজতে আসলেন তখন দেখলেন যে মা আয়েশা সিদ্দিকা সেখানে শুয়ে আছেন
তো মায়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো যে সাফওয়ান আপনাকে চিনলো কেমনে দেখেন মায়েশা কত জ্ঞানী তিনি এটা পরিষ্কার করে দিলেন সাফওয়ান আমাকে যখন আমি মক্কায় ছোট ছিলাম সেই সময় দেখেছে এইজন্য সাফওয়ান আমাকে চিনে ফেলেছে কিন্তু যখনই সাফওয়ানকে তিনি দেখলেন সাথে সাথে তিনি মুখ ঘুরে ফেললেন ঘুরে ফেলে তিনি বললেন মা এখানে আপনি বলছে আমার এই হাড়টা হারানো গিয়েছে আমি হাড় খুঁজতে গিয়েছি উনি এত হালকা ওয়েটের ছিলেন উনি ঘোড়াতে উটের উপরে উঠলে বসে থাকলে টের পেত না উনি আছেন না নাই সবাই চলে গেছেন মনে করেছেন ওই যে হাওদার ভিতরে চারিদিকে পেঁচানো ছিল পর্দা দেয়া যেমন আগে আমাদের দেশে যখন আমরা পর্দা করতাম রিকশার চারিদিকে আমরা কি দিতাম কথা বল নাকি কি দিতাম কাপড় বাঁধতাম মনে আছে না আপনাদের আবার গরুর গাড়িতে যখন উঠতো চারিদিকে পর্দা দিত এটা হলো আসল পর্দা এটা হলো সাহাবায়ে কেরামের পর্দা আপনার মেয়েকে আপনি ঢাকেন আপনার বিবিকে আপনি ঢাকেন লা তাজাহারু জিনাতাকুম ডোন্ট এক্সপোজ ইওর বিউটিনেস তোমার সৌন্দর্য তুমি প্রকাশ করো না এই সৌন্দর্য যদি আপনি ঢেকে রাখেন তাহলে আপনাকে হেফাজত করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেছেন আমিলা সলিহান আমলে সলে করবা সাফিয়া যখন রাসূলের ঘরে আসে রাসূল দেখলেন সাফিয়ার এখানে সবুজ দাগ বলছে সাফিয়া তোমার এখানে দাগ কেন বলছে আমি যখন আপনার ঘরে আসিনি দুই বছর আগে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে কি হলো বলছে আমার স্বামীকে যখন আমি এটা বলেছি স্বামী একটা থাপ্পড় মেরেছে আমার মুখে সেই দাগটা আমার এখানে এভাবে রাসূলের বিবিদেরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য রাসূল কার কথা শিখিয়েছেন কার কথা কার কথা টাকনুর নিচে কাপড় পরবেন মেয়েরা আর পুরুষেরা কোথায় পরবে টাকনুর উপরে দুই নাম্বার যারা মিথ্যা কসম করে ব্যবসা করে আছে না কথা কন না কেন এদের সাথে আল্লাহ কথা বলবেন না এদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না ব্যবসা করতেছেন আপনি ডাউল বিক্রি করতেছেন আল্লাহর কসম 150 দিয়ে দেখিন নে আসলে কিনছেন 120 টাকা দিয়ে তা আপনি কসম করে আপনার হালাল ব্যবসাটাকে কি করে ফেললেন তিন নাম্বার পিতামাতার নাফরমান আছে না নাই পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে বেয়াদব আছে না নাই খবরদার পিতামাতা হলো তোমার জান্নাত জাহান্নাম হোক তারা বিধর্মী হোক তারা বেনামাজি কিন্তু তুমি তার সাথে চোখ উঁচিয়ে কথা বলতে পারবে চারটা কথা আল্লাহ বলেছেন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় লা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা উফ বলে এমন আচরণ করতে পারবা না ঝিলকি দিয়ে কথা বলতে পারবা না অকুল লাহুমা কাউলান করিমা সম্মানজনক কথা বলো আখফিজ লাহুমা জানাহা যুল্ল মিনার রাহমা রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও রহমতের ডানা তোমার টাকা পয়সা রহমতের ডানা তোমার বিবি রহমতের ডানা তোমার ছেলে মেয়ে রহমতের ডানা তোমার কাজের লোক এই সব পিতামাতার জন্য বিছিয়ে দাও এই চারটা কাজ করার পরে তারপরে তুমি দোয়া করো রব্বির হামহুমা كما ربياني صغيرا بولين رب ارحمهما এখন পিতামাতাকে মারে এরকম সন্তান আছে না নাই নারায়ণগঞ্জের একটা জিনিস ভাইরাল হলো নারায়ণগঞ্জ তো না চাঁদপুরের চাঁদপুর সরকারি কলেজে বেটি চাকরি করে তার বাপকে সে থাপ্পড় মারতেছে বৃদ্ধ বাপকে থাপ্পড় মারতেছে পর লাথিও মেরেছে আমি ওই এসপি কে ধন্যবাদ দিয়েছি একটা ছেলে এটা ভিডিও করে পুলিশের কাছে দেয় পুলিশ নিয়ে এসপির কাছে দেয় এসপির সাথে সাথে ফোর্স পাঠিয়ে ওই মহিলাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে পিতামাতা আসে পিতামাতা অত্যন্ত অসহায় ওই মেয়ের কাছেই থাকে কোনো ছেলে নাই ওই পিতা আগে কাজ চাকরি করতেন এখন চাকরি করে না সেই জন্য মেয়ে তাকে মারে যখন পুলিশ ধরে নিল ওই পিতাই সাক্ষী দিচ্ছে না মারে নাই না মারে নাই আবার কাঁদতেছে পিতা আপনি যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তার অসহায় হয়ে যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ শিশুকালটা হাইলাইট করলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি হে আল্লাহ তাদের উপর রহম করেন যেমন শিশুকালে তারা আমার উপর কি করেছে রহম করেছে এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিন্তু তার আগে চারটা কাজ কয়টা এই তিনটা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন ডাকনুর উপরে কাপড় পরব মিথ্যা কথা ব্যবসা আমরা বলবো
আর সকাল বেলায় উঠে পিতামাতার খেদমত করব কার খেদমত পিতামাতার খেদমত জানেন না অনেক ঘটনা আবু হুরায়রা এত বড় মুহাদ্দিস হয়েছিল মায়ের দোয়ার কারণে কার দোয়া মায়ের দোয়া তিনি বলছেন আমি রাসূলের দরবার থেকে ফিরে আসলাম রাতে মা জিজ্ঞেস করলেন কোথায় ছিলি আমি বললাম বিশ্বনবীর দরবারে ছিলাম একটা থাপ্পড় মেরে মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কোন প্রতিবাদ আমি করি নাই কারণ যারা ইসলাম মানে তারা কোনদিন মায়ের চোখে বাপের চোখে চোখ রাখতে পারে না ঠিক কি না আমি সেখানে ফজর পর্যন্ত অপেক্ষায় থাকলাম ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গত রাতে আমার মা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করে দেন আবু হুরায়রা খুব দৌড়েন না খুব ধীরস্থির মানুষ দৌড়া শুরু করলেন কয়েকজন সাহাবী জামা টেনে ধরলেন দৌড়ো কেন তিনি বলেন আমি দৌড়িয়ে দেখতে চাই আমি আগে যাই না আমার আগেই নবীর দোয়া আমার বাড়ি চলে যায় তিনি বাড়ি গেলেন দরজা নক করলেন তিনি বললেন গত রাতে ওই যে শেরকের ঝাঁঝালো ভাব মায়ের কণ্ঠে আমি পেলাম না আমার মনে হয়েছে মায়ের দোয়া মায়ের হৃদয়ে কার দোয়া পৌঁছে গেছে কার আল্লাহর হাবিবের দোয়া পৌঁছে গেছে দরজা খুলে মা আমাকে বলল বাবা গত রাতে তোমাকে মেরে আমি বড় অপরাধ করেছি যেই কালেমা যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এত বড় চরিত্র শিক্ষা দিয়েছেন সেই মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মায়ের খেদমত কয়গো কয়গুণ বুখারী হাদিস এক সাহাবী এসেছেন বদরের যুদ্ধে শামিল হবেন বদরের যুদ্ধ যুদ্ধ থেকে পালানো কুফরি কেউ যদি রাসূলের অনুমতি ছাড়া যুদ্ধ থেকে পালায় সে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে বলছে রাসূল সাল্লাম বলছেন বাড়িতে কে আছে মা আছে তার খেদমত করো বলছেন তারপর মায়ের খেদমত করো তারপর মায়ের খেদমত করো তারপর বাপের খেদমত করো তাহলে মায়ের খেদমত কয়বার চ্যাম্পিয়ন পুরস্কার কে পাবেন কথা বলেন না কেন রানার্স আপ মা শান্তনা থার্ড মা বাপ পাবে শান্তনা পুরস্কার কারণ কি পেটে ধারণ করেছেন কে রক্ত প্রবাহিত হয়েছে কার দুই বছর দুধ পান করিয়েছেন কে এগুলো আবার সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুনি ওয়া লিওয়ালিদাই ওয়া ইলাইয়াল মাসির ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার মা আর একজন তোমার বাবা তবে মায়ের কথা ভুলে যেও না বড় কষ্ট করে পেটে ধারণ করেছেন কে মা কে ধারণ করেছেন এরপরে ফেসালুহু ফি আমাইন দুই বছর দুধ পান করিয়েছেন কে মা সেই মায়ের পিতামাতার কৃতজ্ঞ হও তার আগে আল্লাহর কৃতজ্ঞ হও কারণ কার দিকে ফিরে যেতে হবে কার দিকে আল্লাহর দিকে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমালা সালেহা আমলে সালে করবা অন্যকে দান করা সবচেয়ে বেশি নামাজের পরে আমলে সাল হলো দান করা যেমন সূরা মুনাফিকের 10 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكم من الصالحين هي الله ما كيو ديار اكتو شموي دي تين تاولي امي صدقا كوري أكم من الصالحين امي نیک منو شوي جتام اي جنو دان خوي را چھڑا نیک منو شوا جائے دان خورات كوربين الله رب العالمين بولچن تین تقاز ایک شده بولچن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ইউনফিকুন আল্লাহ যা রিজিক দিয়েছেন তার রাস্তায় খরচ করবেন নেক হওয়ার জন্য আমিলা সালেহান ও কালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আমার পরিচয় কি এখন মুসলমানের সংজ্ঞা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি মুসলমান সে যার হাত এবং জিহ্বার অনুষ্ঠ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এখন মুসলমানের মধ্যে বিড়িখোর আছে না নাই কক্সবাজারে অবশ্য বিড়িখোর কম হ্যাঁ তা আপনি যে বিড়ি খান আরেকবার ডিস্টার্ব হয় কিনা তো এটা খান কেন
এটা ছেড়ে দেব ইনশাআল্লাহ এই বিড়িটা কারা আবিষ্কার করেছে বলেন কারা সবাই জানে তো ইতিহাস আপনাদের কক্সবাজারে তো বহু হুজুরও বিড়ি খায় হ্যাঁ হুজুরের কাছে দাওয়াত আনতে গেলে বিড়ি লাগে বাজি ফাইভ ফাইভ লাগে খবরদার করবেন না এটা বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ কোত্থেকে আসে একটা সহজ হিসাব নেন চলে যেতে হবে আহারে অনেক কষ্ট হলো অনেক সময় দিলেন আল্লাহ কবুল করুক খুব ভালো আসসালামু আলাইকুম আমাদের প্রধান অতিথি অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন সারা কক্সবাজারের দায়িত্ব তারপরেও আমি ধন্য আজকে অনেক সময় পেয়েছি আমার ভাইকে আরো যারা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন আমাদের চেয়ারম্যান সাহেব যাচ্ছেন ওনাদেরকে আগিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্য বেশি সময় থাকবো না কি বলেন মনোযোগ করে দেই হ্যাঁ কতক্ষণ বারোটা না শেষ করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করব মুসলমান হতে হবে কি হতে হবে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান সে যার হাত দিয়ে আপনি কারো চাকরি খেয়ে ফেললেন আপনি মুসলমানের খাতায় থাকলেন না আপনি জমির আইল ঠেললেন জমির আইল কিসের আইল এদিকে এদিকে জমির আইল ঠেললেন আপনি থাকলেন না মুসলমানের খাতায় আপনি আরেকজনের ওজনে কম দিলেন ওজনে হাত দিয়ে হয় ওজনে কম এখন তো ডিজিটাল কি এদিকে ঘুরেন ডিজিটাল মিটার এখানেও চুরি আছে না নাই আমার এক হুজুর উত্তরার গোস্ত নিচে পাঁচ কেজি বাসায় এসে দেখে যে গোস্ত হয়েছে আড়াই কেজি ডিজিটাল মিটার তো সে গিয়ে ওই দোকানে বসে আছে দোকানে এক পাশে বসে আছে দেখে যে ওই দোকানদার যারে এক কেজি দিবে সে আধা কেজি দিয়ে ওই যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে বুঝলেন নেই আঙ্গুল দি সাফি ধরে আর আধা কেজি ইয়ান দি প্লাস তো ওই হুজুর ওটা ছবি উঠালেন উঠে বলছে তুমি আমার গোস্ত কয় কেজি দিছ কয় হুজুর আপনি কয় কেজি নিছেন কয় পাঁচ কেজি দিছি কয় গোস্ত তো আড়াই কেজি হয়েছে এই যে ডিজিটাল চুরি এটা বোধহয় আল্লাহ দেখে না হ্যাঁ পেট্রোল পাম্পে পর্যন্ত চোরাগল বসে আছে পেট্রোল পাম্পের নাম হলো বিসমিল্লাহ পেট্রোল পাম্প তেল নিচে বিশ লিটার পাইছে পনেরো লিটার আর পাঁচ লিটার শেষ এই যে হাত দিয়ে চুরি করলি তুই মুসলমান না কেয়ামতের ময়দানে এই চুরির জিনিস তোর ঘাড়ে উঠিয়ে দিবেন কে ইহমালুন আওজারহুম আলা যুহুরিহিম আল্লাহ বলছেন যত জিনিস চুরি করে উঠবা কেয়ামতের ময়দানে সবগুলো আল্লাহ তোমার ঘাড়ে তুলে দিবেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট ঘাড়ে এত জিনিস উঠবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এক একজন জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবে যত কিছু চুরি করেছেন সব ঘাড়ের উপরে তুলে দিবেন কে এই যে রাস্তাটার কথা আপনারা বলেছেন রাস্তাটা করার পরে দুই মাস থাকে না তিন মাস থাকে না রাস্তার জিনিস যায় কই রাস্তার এগুলো যায় কই চুরি হারে কি হারে চুরি হরে কি দি কি দি ঘুষ খায় কি দি আদি চুরি করে কি দি আদি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি তোর হাত থেকে রাস্তাও নিরাপদ পায় না তুই মুসলমান দাবি করস কেমনে তুই রাস্তার পয়সা মেরে মসজিদ বানাইছ তার হুজুররা দোয়া করে আল্লাহ আর আর ইঞ্জিনিয়ারের জান্নাতুল ফেরদাউস দিও জান্নাত তোর বাপের বাড়ি ন কোন চোর জান্নাতে যেতে পারবে না কোন হারাম খোর জান্নাতে যাবে না ঠিক কি না জনগণের সম্পদ যারা মেরেছে এরা কখনো জান্নাতে যেতে পারবে না তার আগে ওই যে পুলসিরাতের পোলের এখানে তাদের রফা দফা হয়ে যাবে যারা জুলুম করেছো আজ জুলম জুলমা তুমি ইয়াওমাল কিয়ামাহ জুলুমটা কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে চোখে মুখে কিছুই দেখবা না সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আহসান কাজ করার জন্য তিনটা গুণ দরকার কয়টা আমার দিকে ডাকতে হবে প্রথম কোন পীর সাহেবের দিকে না কোন দলের দিকে না কার দিকে আল্লাহর দিকে সরাসরি দাওয়াতের কেন্দ্র হবে কে আল্লাহ কোন দল না আল্লাহ আল্লাহর দিকে ডাকবে ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান আমলে সালে করবে
আমলে সলো হলো শিরক মুক্ত আমল যেটা সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম হে আল্লাহ আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম রাতে দোয়া করছেন আমাকে আমার প্রজনীকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন কি কঠিন দোয়া অজনুবনি ও বানিয়া আন নাবুদাল আসনাম শিরকের কোন আমল আমরা করব না শিরক আছে যেখানে আমরা নাই মাজারে পয়সা দেয়া শিরক মাজারে সেজদা দেয়া শিরক পয়সা মাজারে দাও কেন পয়সা দেয়ার আটটা খাত আল্লাহ দিয়েছেন জাকাতের আটটা খাত ইহসানের পাঁচটা খাত আর পাঁচ তেরোটা খাত কয়টা তেরোটা খাত সেখানে দাও গরিব মানুষকে পয়সা দাও খুশি হবেন কে وقال انني من المسلمين মুসলমান বলে পরিচয় দিতে হবে এখন পরিচয় দেয় আমি বাংলাদেশে আইসিটা গনিয়ান আর বাড়ি সিটা সিটাঙ্গার দুইজন একসাথে হইলে আর শুদ্ধ কথা থাকে না সিটাঙ্গার কথায় এটা একদিক থেকে ভালো কিন্তু আমাদের জন্য ক্ষতি করে আর বাংলাদেশের অধিকাংশ জেলার লোকেরা সিটাঙ্গার কথা বুঝে না আমার বাসায় চিটাঙ্গের দুজন কথা বলতেছেন রাজশাহীর একজন বলতেছে হুজুর এরা ফার্সি বলতেছে ফার্সি এরা কোত্থেকে আসছে আল্লাহ ফার্সি না এটা হলো চট্টগ্রামের ভাষা চট্টগ্রামের ভাষাতে আরবি শব্দ বেশি ফার্সি শব্দ বেশি অনেক দ্রুত আপনারা কথা বলেন যেটা অন্যরা ধরতে পারে না এটা আল্লাহর অনুদান কিন্তু যখন আপনি দাওয়াত দিবেন যখন আপনি ভালো মুসলমান হতে হবে প্রথম পরিচয় কি হবে আপনার কি হবে মুসলিম কবরে যেতে হবে কি হয়ে মুসলমান হয়ে ইসলাম ছাড়া অন্য কোন দল করা যাবে না যে ইসলাম করে না সে মুসলমান হইতে পারে না যে ইসলাম করে সে কি মুসলিম সে কি أفغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون سورة آل عمران 83 নম্বর আল্লাহ বলছেন কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য দল গ্রহণ করে নাও ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে জমিনে যা কিছু আছে সবাই আত্মসমর্পণ করেছে কার দিকে চূড়ান্ত ভাবে আল্লাহ বললেন ওয়াইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন 85 আল ইমরান আল্লাহ বলছেন ইসলাম ছাড়া কোন দল যদি কেউ গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ আখিরাতও ফালাই ইউকবালা মিন তার কোনো আমল কবুল হবে না কোনো আমল কবুল আগে আপনাকে ইসলামের ভিতরে ঢুকতে হবে আবার সূরা বাকারাতে আল্লাহ এটা জবাব দিচ্ছেন কতটুকু ইসলামে ঢুকব 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন খবরদার পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো আপনার ব্যবসা বাণিজ্য উঠা বসা চলা ফেরা রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব ইসলাম অনুযায়ী হতে হবে ঠিক না ঠিক উদখুলু ফি সিলমি কাফা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না শয়তান আমাদের বন্ধু না দুশ্মন দুশ্মন আবার আদম আলাইহিস সালামকে প্রথম ধোকা দিয়েছে যে তার নাম কি শয়তান আল্লাহ বলছেন শয়তানের ইবাদত করবা না সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ ওয়াদা নিয়েছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ও সন অফ আদম আই হ্যাভ টেকেন ইউর অফ ইউ ওয়ান্ট টু ওয়ারশিপ দ্য ডেভিল হি ইজ ইউর ওপেন এনিমি হে আদমের সন্তানেরা আমি তোমাদের থেকে ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবা এবাদত করতে হবে কার আরো জোরে বলেন আল্লাহর দিনের জন্য জান দিতে রাজি আছেন নাকি আছেন হ্যাঁ জিহাদের কথা বলে লাভ দিয়ে উঠু হুজুরা হুজুর এখন মিষ্টি ওয়াজ করতে করতে এক এক হুজুরের নাম হচ্ছে মিষ্টি হুজুর জেহাদ বলে না জেহাদ বললে দুইটা ক্ষতি এক ক্ষতি হলো ইউটিউবে ভিউয়ার্স কম হয় জেহাদ শব্দ দেখলেই ইউটিউবার ওই ইউটিউবের মালিক যে শয়তানগুলো ইহুদিরা হলো ইউটিউবের মালিক ফেসবুকের মালিক ওরা একটা ফেলে দেয় আরেকটা হলো মোটামুটি জেহাদ না থাকলে তো সব মিষ্টি কথা বলে বলে সবখানের কিছুই খাওয়া যায়
আপনাদের চট্টগ্রামের এক ডাকাত আছে এখন ব্যাংক লুট করে খাচ্ছে কি নাম কিলাম আটটা ব্যাংকে তিনি লুট করতেছেন ওনার পিছনে কিছু হুজুর আছে মিষ্টি কথা বলার হুজুর জিহাদ নাই তোর ঈমান নাই ঠিকটা বা ঠিক জিহাদ হলো চূড়ান্ত চেষ্টা যেখানে ইসলাম নাই সেখানে ইসলাম ঢুকানো ঠিকটা বা ঠিক যেমন এই যে মাহফিলটা আপনারা করেছেন এটাও জিহাদের কি অংশ এখানে সব দলের ছেলেরা একসাথে হয়ে ইসলামের জন্য কাজ করছে ঠিক না ঠিক আপনার ঘরে ইসলাম নাই ঘরে ঢুকান ইসলাম আপনার বাণিজ্যে ইসলাম নাই ঢুকান আপনার সংসারে ইসলাম নাই ঢুকান আপনার ইউনিয়ন পরিষদে ইসলাম নাই ঢুকান আপনার স্কুলে ইসলাম নাই ঢুকান ইসলাম ঢুকানোর জন্য যে চেষ্টা সেটার নাম কি জিহাদ আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর উপর ঈমান আনো রাসূলের উপর ঈমান আনো জান আর মাল দিয়ে জিহাদ করো এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো আখিরাতের জন্য ভালো যদি তোমরা জেনে থাকো কে বলছেন মারা গেলে কেউ ভালো বললো কি না বললো আপনার তাই আসে না যদি এই দুইটা কাজ করেন আল্লাহ বলছেন আপনি ভালো মৃত্যুর পরে আপনি জান্নাতি সুবহানাল্লাহ কে বলছেন কে বলছেন সূরা সফের ভিতর আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم أخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين يا অবস্থায় পর্যন্ত আমাদের দেশের কিছু হুজুর ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয় ওরা বলে ফিলিস্তিনের এদের বিজয় হবে না কারণ এরা দাড়ি নাই টুপি নাই এরা এই নাই সেই নাই এ সমস্ত হুজুরদেরকে পাইলে থাপ্পড় মেরে জেলখানায় ঢুকায় দিবে এগুলো বেয়াদব 70 বছর ইহুদির বাচ্চারা আমার মুসলমানদেরকে মারে তখন তোদের এগুলো ছিল কোথায় ঠিকটা বটে কত বছর 70 বছর ইহুদি ভাতিয়া কুত্তাগুলোকে কেউ বসে নাই ইউরোপের শয়তানরা এইখানে আমাদের ফিলিস্তিনকে দুই টুকরা করে এদেরকে এক টুকরা দিয়েছে থাকতে আর এখন পুরা টুকরা দাবি করছে তারা মামুর বাড়ির আব্দা ফিলিস্তিন ভূখণ্ড থাকবে না ইহুদির বাচ্চারা থাকবে না কার কথা কার কথা আল্লাহর কথা মাসাতুমুল বাসা ওয়া দররা ওয়া জুলজিলু তারা থাকবে না তাদেরকে নিশ্চিন্ত করে দিবেন কে আল্লাহ করে সেই সময় আসতেছে একটা মাত্র আক্রমণ করেছে তাই কলিজা মাটিতে লেগে গেছে তোমাদের কোন দিক দিয়া ঢুকছে হামাসের সৈন্যরা কইতেই পারবে না ওনাদের আয়রন ড্রোন কি ড্রোন দুনিয়ার সেরা প্রযুক্তি দিয়ে ওনারা ঘেরা অথচ মুজাহিদরা ভিতরে ঢুকে আফগান এই হামাসের লোকেরা ভিতরে ঢুকে তাদের স্বরাষ্ট্র মন্ত্রীর মাইয়াকে সেখান থেকে নিয়ে এসছে মাইয়া রিপোর্ট দিয়েছে মুসলমানদের মতো ভালো মানুষই হয় না বলছে আমাকে কোনো খারাপ ব্যবহার তারা করে নি মেয়ে রিপোর্ট দিচ্ছে যে মেয়েগুলো অ্যারেস্ট হয়ে আসছে আমার নবী বলেছেন তুমি যখন কোথাও যুদ্ধ করবা সেখানে কোনো শিশুর গায়ে আক্রমণ করো না কোনো মেয়েকে মেরো কোনো বৃদ্ধের গায়ে আঘাত করো না কোনো রাস্তাঘাট ভেঙো না কোনো ঘর ভেঙো না কোনো স্থাপনা ধ্বংস করো না কিছুই করো না শুধু যারা অপরাধী তারাও যদি তোমার কাছে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে রাসূল যুদ্ধ করেছেন কয়টা জানি না 80টা চালাইছেন 80টা কয়টা 27টাতে নিজের সেনাপতি ছিলেন করেছেন কয়টা 80টা কয় বছরে 10 বছরে 80টা কয় বছরে 10 বছরে বছরে কয়টা করে পড়ছে আমরা একটা করে সিটিয়ে পড়ছি আল্লাহর রহমতে এক বছরে 8টা পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছেন রহমত আল্লিল আলামিন মোতার যুদ্ধে কতগুলো তলোয়ার ভেঙেছেন আলী সেই সাহায্য এখনো আসে না নাই এই এখন এসরো না সবেরো না একলে বমিয়াতাইন তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব কার ওয়াদা কার ওয়াদা আল্লাহর ওয়াদা আরব ওয়ার্ল্ড গুলোর আল্লাহ চেহারা দেখছেন
এই শয়তানগুলো হাঁক ডাক মারছে কিন্তু কেউ শূন্য পাঠায় না। আমার নিরীহ শিশুদেরকে গুলি করে করে মারা হচ্ছে, বোম্বিং করে মারা হচ্ছে। অধিকাংশ হলো শিশু, অধিকাংশ কি শিশু মহিলা। হিটলারও এত বড় অসভ্য ছিল না, যত বড় অসভ্য তা করছে এই ইহুদির বাচ্চারা। ফেরাউন এত বড় নোংরা ছিল না, ফেরাউন শিশুদেরকে হত্যা করেছে, শিশু ছেলেদেরকে, কিন্তু মেয়েদেরকে অন্যদেরকে জীবিত রাখতো। আর এরা বুড়া জোয়া হসপিটালের রুগী সেখানে পর্যন্ত বোম্বিং করছে, ঠিক না বা ঠিক? এটা নিকাশ তোমাদেরকে দিতে হবে, প্রতিশোধ নেবেন কে? আমাদের কি করা দরকার? একজন বড় আলেম সৌদি স্কলার তিনি বলছেন, সারা পৃথিবীর মুসলমান তো আর ওখানে যেতে পারছে না এখন, আপনারা তিনটা কাজ করেন। কয়টা? প্রথম কাজ দোয়া। প্রথম কাজ কি? দোয়া। প্রত্যেক দিন দোয়া করেন, আল্লাহ ইহুদিদেরকে গজব দিয়ে ধ্বংস করেন, মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। পারবেন না দোয়া করতে? আল্লাহুম্মা জাআলনা ফী নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, এই দোয়াটা করেন, বাংলা দোয়া করেন। দুই নম্বর, কিছু পয়সা বাঁচিয়ে ফিলিস্তিনে পাঠাতে পারবেন না? কথা কন না কেন পারবেন না? এমবিসিতে দিয়েন না, এমবিসির মাহমুদ আব্বাস এই শয়তানটা হলো ইহুদের পাঁচটা কুকুর, এমবিসিতে দিয়েন না। এখন পয়সা পাঠানোর বিভিন্ন অর্গানাইজেশন আছে, পয়সাগুলো যাচ্ছে এর দোয়ানের মাধ্যমে। আপনারা জেনে নিন, আপনাদের আশেপাশে ভাইয়েরা আছেন এই দানটা পাঠিয়ে দিবেন। তিন নম্বর, এই ইহুদিদের বিরুদ্ধে সারা পৃথিবীতে জনমত গড়ে তুলতে হবে, ঠিক না বা ঠিক? আপনি দেখেন ইংল্যান্ড আমেরিকাতে এটার বিরুদ্ধে জনমত আছে না নাই, কিরকম করে তারা বলতেছে। হ্যাঁ, এদের ফৈন্যগুলো বর্জন করবেন, আপনাদের তো কোনো ফৈন্যই নেই। হ্যাঁ, ইহুদিদের জিনিসগুলো কিনে আস্তে আস্তে বন্ধ করে। ম্যাগি নুডলস কাদের? কথা কন না কেন? সানসিল কাদের? অল ক্লিয়ার কাদের? ড্যাব কাদের? লাক্সাবান কাদের? লাইফ বয় কাদের? এগুলো আস্তে আস্তে দেখে, যেগুলো ওই শয়তানদের আছে, আমাদের বাজার দখল করে আছে ইহুদিরা কাদিয়ানিরা। বাংলাদেশে এই দুই গ্রুপের প্রোডাক্ট সবচেয়ে বেশি। আমাদের যেগুলো আছে এগুলোর দিকে মনোযোগী হন, আমরা চেষ্টা করব আমরা মুসলমান হয়ে থাকার জন্য। রাজি আছেন তো? মুসলমান হইতে থাকতে রাজি আছেন তো? মুসলমান কারা? মুসলমান কারা? যা মান আসলাম অজাহুল ইল্লাহ, যারা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। দল করতে পারেন না ইসলাম, কেমনে মুসলমান পরিচয় দেন? আপনি মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা দিনুকা, কি জিজ্ঞেস করবেন? প্রথম হলো মার রব্বুক, তোমার রবকে কি বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করবেন, মা দিনুকা, তোমার দিন কি, কোন দল করে এসেছো? আপনি বলবেন, আমি তো কমিউনিস্ট পার্টির কমরেড ছিলাম। কিসের নামাজ আর কিসের কি বেসিক ঠিক করেন? 13 বছর রাসূল দলীয় কাজ করেছেন, নামাজ ফরজ ছিল না। 13 বছর ইসলামে ঢুকিয়েছেন সাহাবায়ে কেরামকে, তারপরে নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, যাকাত এসেছে, সব মদিনার কর্মসূচি। আমরা ইসলাম ছাড়া কাউকে মানি না। রাজি আছেন? একটু হাতটা দেখান তো কারা কারা রাজি আছে। আল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন এক হওয়ার সময় হয়েছে, ঠিক না বা ঠিক? এক হওয়ার ভিত্তি হলো তিনটা, কয়টা? বুখারি মুসলিমের হাদিস, হাদিসটা যে কতবার পড়ছি আমার হিসাব নেই মাহফিল গুলোতে। মান সল্লা সলাতানা, পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছে তো ভাইরা? যে কোনো সময় কিন্তু কারবার ঘটে যেতে পারে, এখন কিয়ামতের একদম কাছাকাছি আমরা অবস্থান করছি। যে কোনো সময় ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যাবে। ইয়াউমা তাতি সামা বিদুখানি মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। কয় নম্বর? 10 নম্বর। তখন সবাই মুমিন হবে, কিন্তু অকশিফান্নাল আযাব, আমাদেরকে এই আযাব থেকে আপনি রক্ষা করেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, এই যে ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে তখন কি করবেন?
এই ধোয়া কাফেরদের নাক দিয়ে ঢুকবে তলদেশ দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে এত যন্ত্রণা হবে যন্ত্রণাচ্ছ বহু কাফের দুনিয়া থেকে বিদায় হবে কিন্তু মুমিনের হালকা সর্দি হবে আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন আজকে রাত থেকে যদি ওয়াদা করেন আর নামাজ ছাড়বো না আল্লাহর কোরআনের দল ছাড়বো না আগের গুনাহগুলো maaf করে দিবেন কে এই অবস্থায় যদি মারা যান আপনাকে জান্নাত দিবেন কে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন লা ইয়ানফাউল ঈমান একটা সময় আছে ঈমানের কোনো কাজ হবে না মানুষ মুমিন বলবে যেমন পশ্চিম দিকে সূর্য উঠলেই সব বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কিন্তু তাদের ঈমান তখন গ্রহণ করা হবে না সেজন্য এখনি আমরা আজকে রাত আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কখন যে কিয়ামত হবে এটা কে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কিয়ামত প্রথম এই জিব্রাইল এই যে ইসরাফিলের সিঙ্গার ফুকটা কে শুনবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনবে এক লোক যে উটকে পানি দিতে যাবে কি দিতে যাবে পানি দিতে যাবে উট পানি খেতে যাবে এর মধ্যে কিয়ামত হয়ে যাবে এরপরে কে বিছনা ঝাড়ু দিবে সেই লোকটা বিছনা ঝাড়ু দিয়ে রেডি হওয়ার আগে কি হয়ে যাবে কাপড় বিক্রি করার জন্য খুলেছে কাপড় দেয়া বটে রিলে উঠানোর আগে কি হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে এজন্য তৈরি থাকতে হবে আমরা একজন যতগুলো কিয়ামতের ছোট ছোট আলামত সব আসছে কি আসে নাই এখন যে কোনো সময় মেহেদি আলাইহিস সালামের কথা শুনবেন আল্লাহ মেহেদি আলাইহিস সালামের জন্য আমাদেরকে কবুল করেন আরো জোরে বলি আমিন তবে ভুয়া মেহেদির পাল্লায় পড়েন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেহেদি মিন্নি অমিনি আইত্রাতি মেহেদি আমার পক্ষ থেকে আমার নাতিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেহেদি ইমাম মেহেদি আলাইহিস সালামের মা হবে হুসাইনের বংশের আর বাবা হবে হাসানের বংশের এবং কপালটা হবে চওড়া নাকটা হবে চোখা কিছুদিন আগে পাকিস্তানের এক ফাঁড়া কইছে আমি মেহেদি শুনছেন না আপনারা এরকম বহু আজগুবি খবর কিছুদিন আগে প্রচার হলো অমুক দিন কেয়ামত মানুষ সব শহর থেকে গ্রামের দিকে আসছে যে কেয়ামত হয়ে যাবে আব্বা আম্মার সাথে একটু কেয়ামতটা উদযাপন করি পাগলের মাথা খারাপ কেয়ামত কোন দিন হবে জুমাবার কোন দিন হবে জুমাবার কিন্তু কবে হবে কে জানেন আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না তবে আমরা তৈরি থাকবো রাসূল সাল্লাম যখন শুইতেন চারটা কাজ করতেন কয়টা চারটা কাজ মনে থাকবে তো আপনাদের অনেক কথার ফাঁকে এগুলো কেমনে মনে থাকবে জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন শুয়ে এক একশো বার সুবহানাল্লাহ পড়তেন আর তিনি বলতেন একশো বার যারা সুবহানাল্লাহ পড়বে এক হাজার গুণা তার মাফ করে দেওয়া হবে এক হাজার নেকি তার আমলনামায় যোগ করে দেওয়া হবে এই একটা আমল দ্বিতীয় আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এই যে মাথার পিছনে এইভাবে হাত দিতেন হাত দিয়ে বলতেন আল্লাহ আপনি আমাকে আজাব থেকে বাঁচিয়ে দিন যেদিন আপনি তাজমাউল ইনসান ও তাহশুরুল ইনসান কুল্লা যেদিন আপনি সব মানুষকে একত্রিত করবেন কিয়ামত ঘটাবেন রাসূল ছিলেন মাসুম ওনার আগের গুনাহ মাফ শেষের গুনাহও তিনি কেন এটা করতেন যাতে আমরা করতে পারি তিন নম্বর সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস তিনবার পড়ে রাসূল নিজের শরীরকে ফু দিতেন মায়েশাকে ফু দিতেন আত্মীয় স্বজন থাকলে তাদেরকে ফু দিতেন আপনিও ফু দিবেন আপনার ছেলেকে মেয়েকে চার নম্বর ডান হাতের উপর মুখ রেখে রাসূল আয়াতুল কুরসি পড়তেন সূরা আল ইমরানের শেষের 93 94 193 94 আয়াতগুলো পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর ওটা পড়তে পড়তে ঘুমাতেন রাহমাতাল লিল আলামিন আর আমরা ঘুমাই কানে এয়ারফোন লাগায় আছে না নাই ফেসবুক সাইতে সাইতে ঘুমাও খবরদার বেইমানের মৌত হবে তাহিয়ুনা কামা তামুতুন যে অবস্থায় মারা যাবা সে অবস্থায় তুলে দিবেন কে খবরদার আমরা যেন আমাদের শেষ কথাটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা একাকী ইখলাসের সাথে কালেমা পড়ে আল্লাহ তার কালেমা গ্রহণের জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেয় যখনই ঘুম ভাঙলো কাকে ডাকবো রাসূল সাল্লাম আরো বলছেন প্রতিদিন মানুষ যখন শোয় মানুষকে তিনটা গিট দেয় শয়তান কয়টা তিনটা গিট দেয় প্রথম গিট যখন সে ঘুম থেকে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর প্রথম গুটটা খুলে দেন কে দ্বিতীয় গুট যখন সে ওযু করতে যায় দ্বিতীয় গুট খুলে দেয়া হয়
তৃতীয় গিট যখন সে নামাজে দাঁড়ায় তৃতীয় গিটটা তার খুলে যায় আল্লাহর সন্তুষ্টির চাদর দিয়ে আল্লাহ তাকে বড়ায়া দেয় আর যে ঘুম থেকে ওঠে না সূর্য ওঠার পরে ঘুম থেকে ওঠে আল্লাহর গজবের চাদর তার উপর থাকে আল্লাহর অসন্তুষ্টির চাদর তার উপর থাকে এজন্য আজকে থেকে ওয়াদা করব মুসলমান হয়ে ঘুমাবো রাজি আছি তো রাজি আছেন তো ভাইরা আল্লাহ তৌফিক দান করুক আমরা মুসলমান হব আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভালো কাজের জন্য কিসের জন্য ভালো কাজের জন্য মান হাম্মা বিল হাসানা ফালা ওয়াসানা যে ভালো কাজের নিয়ত করে আল্লাহ তাকে সওয়াব দিতে থাকে আপনি ঘুমের সময় নিয়ত করেন যে কালকে সকালে উঠে আমার আশেপাশে যত ঘর আছে সব ঘরে আমি খাওয়া পাঠাবো আপনাকে সওয়াব দিতে থাকবেন কে তৌফিক না থাকলেও সওয়াব দিবেন কে আল্লাহ সওয়াব দিবেন আমি কালকে উঠে আমার যেই ভাইরা নামাজ পড়ে না আমার বাড়ির ডান পাশে 40 বাড়ি বাম পাশে 40 সামনে 40 পিছনে 40 এই 40 40 বাড়িতে আমি পৌঁছাবো ভাই নামাজে আসেন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যারা কোরআনের দল করে তাদের সাথে চলেন এরকম লোক সমাজে আছে আসলে নাই এদেরকে চিনবেন কেমনে এদেরকে ইসলাম বিরোধীরা মারে এদেরকে ঘর বাড়ি ছাড়া করে দেয় ফিলিস্তিনে এখন ঘর বাড়ি ছাড়া করে দেয়া হচ্ছে ঠিক না ঠিক এটা সারা দেশেই চিত্র আছে না নাই এদের সাথে আপনি থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে লা ইয়াজমাউ আমনাইন লা খাউফাইন দুটি ভয় আমি দুনিয়াতে একসাথে করব না যে আমাকে ভয় পায় আমি মৃত্যুর পরে তাকে ভয় শূন্য করে আমার জান্নাত দিয়ে দেব আর যে আমাকে ভয় পায় না মৃত্যুর পরে আমি তাকে এমন ভয় দেব দুনিয়ার সব আরাম সে ভুলে যাবে ভয় দিয়ে চিরভয়ের জান চিরভয়ের জায়গা জাহান্নামে আমি তারে প্রবেশ করিয়ে দেব মৃত্যুর পরে যারা আমাকে আমার নিরাপত্তায় থাকতে চায় এখন তারা নিরাপত্তাহীন হবে কারণ ইসলাম আলাদের জন্যই নিরাপত্তাহীনতা এখন সবচেয়ে বেশি ঠিক তবে ঠিক কথা কন না কেন আমার হামজার কি অপরাধ বলেন তো হামজার কি অপরাধ কেন ওকে এখানে আটকানা আটকি রাখা হলো কোনো অপরাধ নাই কিচ্ছু নাই চোর ডাকাতেরা বাহিরে ঘুরে বেড়ায় আর হামজার মতো একটা দক্ষ আলেম সে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে আজকে দুই বছর বেশি পস্তেছে নিরাপত্তাহীনতা আছে না নাই মোমেনদের আছে না নাই আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন আমি আমার বিষয়ে ফিরে যাচ্ছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এখন বিজ্ঞানে আসেন বিজ্ঞান একটু টাচ না করলেই নয় যেমন আমরা ডাইন কাত হয়ে শুই কোন কাত হয়ে আমাদের ডান হাতটা কোথায় থাকে কথা কন না কেন রাসূল যখন শুইতেন ডান হাতটাই গালের নিচে দিয়ে রাসূল শুইতেন এখন বিজ্ঞান বলছে যারা ডান হাতের উপরে শোয় বাম পাশটাকে ফ্রি করে থাকে এদের হার্ট খুব ভালো থাকে সুবহানাল্লাহ এদের হার্টের কার্যক্রম স্বাভাবিক থাকে অথচ এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল্লিল আলামিন আবার রাতের বেলায় ভারী খাবার খেতেন না রাহমাতাল্লিল আলামিন আপনি এখন মাহফিল থেকে গিয়ে পেট ভরে খায়া শুইবেন যত রোগ আছে ডায়াবেটিস হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার তারপরে এই যে কিডনি রোগ এই যত রোগ আছে সব আপনাকে ধরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো ভরা পেটে শুইতে যাইতেন না মাগরিবের পর পর তিনি খাইতেন আর রাতে যখন শুইতে যাইতেন রাতে শুধু পানি খেতেন ম্যাক্সিমাম একটু দুধ খেতেন এখন আজকের বিজ্ঞান বলছে যারা রাতের বেলায় জুসিয়াল জিনিস খায় ভারী খাওয়া না নেয় অর্থাৎ ভারী খাওয়া নেয়ার 3 থেকে 3.5 ঘন্টা পরে বিশ্রাম নিতে বলছে আজকের মেডিকেল সায়েন্স আপনার শরীরটা ভালো থাকবে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টা রোজা রাখতেন কয়টা সপ্তাহে 2টা আর মাসে রাখতেন 11টা মাসে কয়টা 11টা তো আজকের বিজ্ঞান বলছে যারা সপ্তাহে একদিনও পেট খালি রাখে এদের পেটে কখনো কোনো রোগ হবে না সুবহানাল্লাহ বলে আমাদের রোজা নিয়ে গবেষণা করে জাপানের এক বৈজ্ঞানিক তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি সব রোজা নিয়ে গবেষণা করেছেন যেমন হিন্দু ভাইদের রোজাতে তারা ভাত আর রুটি খায় না আর সব খাওয়া যায় বিড়ি খায় মুড়ি খায় চা খায় তারপরে ফল খায় তাদের রোজা ইয়া রোজা উপর যাপন ইহুদিদের রোজা এরকম কিন্তু আমাদের রোজা হলো সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কোনো কিছুই খাওয়া যাবে কোনো সম্ভব করা যাবে না তিনি গবেষণা করলেন গবেষণা করে দেখলেন যখন মানুষ কিছুই খায় না তখন তার শরীরের বাজে ভিক্টোরিয়া যেগুলো এগুলো মরে যায় এগুলো কি হয় মরে যায় তার ভিতরে সেলগুলো আবার নতুন হয়ে যায় সুবহানাল্লাহ
এইজন্য আমাদের রোজা চেয়ে স্বাস্থ্যদায়ক রোজা আর কারো নাই। আপনি দেখবেন একজন লোক রোগী কিন্তু রোজা রাখলে তার শরীরটা কি থাকে, ভালো থাকে। সপ্তাহে দুইটা রোজা, আজকেও কি বাদ ছিল, রোজা রাখছেন কারা কারা দেখি, একজন মাত্র, একজন আল্লাহর ওলি, আল্লাহ কবুল করুক, আয়ও রাখি কিন্তু তিনটা সে ভাঙে ফেলাইয়া। ওই যে আসছিস তো সফরে, নিচে দিয়ে আসতেছিলাম, আমার ড্রাইভার বললো যে স্যার খেয়ে ফেলে, তো চিন্তা করলাম যে এত মানুষের সামনে রোজার বয়ান দেওয়ার চেয়ে খাওয়াই ভালো, যেখানে নামছে অনেক মানুষ, তো প্রত্যেককে বললে নিজের সওয়াবের কথাটা কম বলবেন, এটা ঢেকে রাখবেন, সওয়াব করে সালফে সালেইন বলতে সাগরে ফেলে দাও, নিজের কথার বর্ণনা নিজে কখনো দিবেন না, কারণ বললেই রিয়া হয়। কি হয়? রিয়া হয়, প্রদর্শন ইচ্ছা হয়, আমলগুলো কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। লা তাবতুলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আদা, খবরদার এগুলো আপনি বরবাদ করে দিয়েন না, মানুষকে বিভিন্ন রকমের খোটা দিয়ে, মানুষকে বিভিন্ন রকমের কষ্ট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানু আমালা, সবচেয়ে আহসান কাজ কোনটা বলেন তো, সর্বশ্রেষ্ঠ কাজ কোনটা? আল্লাহ বলছেন কার দিকে ডাকতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, আমলে সালে করতে হবে, আর পরিচয় দিতে হবে আমরা কি মুসলমান, আমরা আমাদের জীবন আল্লাহর রাস্তায় শাহাদাতের জন্য তৈরি আছি, ঠিক না বা ঠিক? হাত তুলে দেখা দাও মুসলমান, একটু পড়ি সুবহানাকা اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. না আর একটু হন নাই, দুই ঘন্টার উপরে হয়ে গেছে, খবর নাই, ঘড়ি দেখো না তোমরা, কি মনে করো তোমরা, ঘড়ি দেখে না, আর একটু হন। আচ্ছা, আমাদের কাছে দোয়া চেয়েছেন এই যে সাবরিনা আসিয়া আতিয়া, এই মেয়েটি দোয়া প্রার্থী, ওর আব্বা অনেক কিছু খাওয়াইছে আমাদেরকে, হাকিম আব্দুল হাকিম কোথায়, বিশ্বাস না হলে অনারা যাই খাই যাবেন, অনারা সবার জন্য খাওয়া আছে সেখানে আলহামদুলিল্লাহ।